আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেপ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে প্রতিদিনের মতো আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই আজকে দেশের কতগুলো জাতীয় দৈনিকের প্রধানতম একটি খবর, অন্যতম প্রধান খবর সেটি দেখেছেন, সেটা হচ্ছে যে আউশ এবং আমনের উৎপাদন কমার ঝুঁকি দেখা দিয়েছে, এখন আমাদের করণীয়টা কি। এটা মূলত USAID-র একটি গবেষণা প্রতিবেদন থেকে এই নিউজটি করা হয়েছে, এবং আমরা সেই নিউজের যে মূল বক্তব্য যে আমাদের ঘূর্ণিঝড় আমফান, তারপরে উপর্যুপরি বন্যা এবং ইত্যাদি কারণে আমাদের এবার আউশ এবং আমনের ফলন অপেক্ষাকৃত কম হচ্ছে, হতে হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং সেটার পরিমাণ প্রায় 50 লক্ষ মেট্রিক টন। এখন এই যে একটা বড় ধরনের উৎপাদন ঘাটতি যদি হয় বা অ্যাভেলেবিলিটি ঘাটতি যদি হয়, তাহলে সরকারের দিক থেকে কি কি করণীয় হতে পারে, সেটা সরকার নিশ্চয়ই একটা প্ল্যান করছে, কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকেও আমরা কিছু মতামত এখানে তুলে ধরতে চাই। আমাদের বিশেষজ্ঞদের কথা আমরা এখানে শুনতে চাই, কেননা একটি তো হলো আমদানি, যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি মোকাবেলার জন্য আমরা ইমিডিয়েটলি যেটা করতে পারি সেটা হচ্ছে আমদানি। এবং আমদানির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে নিউজ যেভাবে এসছে তাতে দেখা যাচ্ছে যে বেসরকারি উদ্যোক্তাদের আমদানির পারমিশন দেওয়া হয়নি, আমদানি যতটুকুই হবে সেটি সরকারি উদ্যোগে আমদানি করা হবে। সেটার সুবিধা অসুবিধা কি আছে না আছে সেগুলো নিয়ে নিশ্চয়ই বিশেষজ্ঞরা কথা বলবেন। আর তাছাড়া আমদানি ছাড়া আর কি করবার আছে সেটা আমাদের বিশেষজ্ঞদের কাছে আমরা সেটা শুনতে চাই। বিশেষ করে আমরা যে জায়গাটায় জোর দিতে চাই সেটা হচ্ছে যে এই উৎপাদন কমের অজুহাতে আমাদের এখানে যেন বাজারে কোন রকম কারসাজি না হয়, আমাদের চালের বাজার যাতে মানে মূল্যবৃদ্ধির এর মধ্যে না পড়ে, সংকটের মধ্যে না পড়ে। কেননা আমরা দেখেছি আমাদের দেশে এক একটা সিন্ডিকেট বা এক একটা গোষ্ঠী অনেক সময় এই চেষ্টাটা করে, পেঁয়াজের উৎপাদন কম হচ্ছে বলে পেঁয়াজ নিয়ে একটা তুঘলকি কাণ্ড বাঁধানো হয়, আলু নিয়ে তুঘলকি কাণ্ড হলো আমরা দেখলাম, এবং চাল নিয়েও যাতে এরকম একটা সংকট তৈরির চেষ্টা না হয় বা সংকট তৈরি করা না হয়, তার জন্য আমরা কি করতে পারি, সরকারের আগাম সতর্কতা কি নেবার আছে, নাগরিক পর্যায়ে বা কি করবার আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনাটা শুনতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে আউশ আমনের উৎপাদন কমার ঝুঁকি করণীয়। আপনারা জানেন বিসেপ ফাউন্ডেশন একটি নাগরিক সংগঠন, নাগরিক সংগঠন হিসেবে আমরা কৃষি এবং খাদ্য নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই আমরা সাধারণত আপনাদের কাছে তুলে ধরি, এবং আপনারাও সেটার সঙ্গে যুক্ত থেকে মতামত দেন এবং সেই মতামতগুলো আমরা নির্ধারক মহলের কাছে তুলে ধরার জন্য আমরা প্রয়াস নিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়, সুতরাং আপনাদেরকে আমরা সবিনয়ে আমন্ত্রণ জানাবো, আপনারা মতামত দিতে থাকুন, মতামত দিবেন যাতে করে আমাদের সম্মানিত আলোচক যারা আছেন তারা যাতে আপনাদের মতামত বা প্রশ্নের ভিত্তিতে কথা বলতে পারে। আলোচনাটি সঞ্চালনা করবেন আমাদের দেশের অন্যতম কি বলবো প্রতীতদশা ধান বিজ্ঞানী ডক্টর এস বি নাসিম, তিনি এক নামেই পরিচিত, আপনারা জানেন যে তিনি একজন গবেষক মানুষ এবং তিনি আজকে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অতিথি হিসেবে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন দেশের আরেকজন সম্মানিত গবেষক ডক্টর ওয়াইস কবির। ডক্টর ওয়াইস কবিরের একাধিক পরিচয় দেওয়ার আছে, তিনি KGF এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন, BRC চেয়ারম্যান ছিলেন এবং তিনি আমাদের খুবই প্রিয় একজন মানুষ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন, এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক গবেষণা ডক্টর PK হালদার। PK হালদার সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আমাদের কৃষ্ণপদ হালদার কৃষ্ণপদ হালদার, আমি উল্টো করে বলছি, মাফ করবেন আমাকে, আমি আমি হালদার ভাইয়ের কাছেও ক্ষমা চাই। এনিওয়ে আমাদের সঙ্গে আজকে আমরা আশা করছি যে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মহাপরিচালক মহোদয় তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, এখনো যুক্ত নন কিন্তু আশা করছি তিনি যুক্ত হবেন, এবং আমাদের সঙ্গে আলোচক হিসেবে আমাদের যুক্ত আছেন দেশের আরেকজন খ্যাতনামা কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার, কানাডা থেকে যুক্ত আছেন প্রতিদিনের মতোই, এবং স্যারকেও স্বাগত জানাচ্ছি এবং সকলকে স্বাগত জানিয়ে দর্শক মন্ডলী দেখতে পাচ্ছি ইতিমধ্যেই শাকিল আহমেদ সাহেব যুক্ত হয়েছেন, আমাদের মৎস্য বিজ্ঞানী MD ওয়াহাব সাহেব যুক্ত হয়েছেন, আমাদের ইকবাল আহমেদ সাহেব এবং জামাল উদ্দিন সাহেব ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে ডক্টর এস বি নাসিমকে আজকের অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর নাসিম ধন্যবাদ, অনেক ধন্যবাদ মিটন, খুব সুন্দর একটা প্রারম্ভিক একটা সূচনা করার জন্য,
এবং আমি মনে করি আজকে আলোচনাটা যথেষ্ট প্রয়োজনীয় এবং সময় টাইমলি একটা একটা অনুষ্ঠান, যেটা আমরা আজকেই যেমন দেখলাম, যেটা তার আগে সবাইকে স্বাগত জানাই, দর্শক শ্রোতাদের স্বাগত জানাই, এবং আমরা একটু আলোচনা করতে চাই যে বর্তমান পরিপ্রেক্ষিতে বিশেষ করে আজকে আজকে বা কয়েকদিন ধরে যেটা আশঙ্কা করা যাচ্ছে, আমরা এক ধরনের শঙ্কার মধ্যে আছি। বিশেষ করে এই যে আমাদের করোনা গেল বা চলছে, বন্যা 6-7 দফা বন্যা হলো, প্লাস এই এর পরিপ্রেক্ষিতে আপনি দেখলেন নভেম্বর মাসে প্রথম থেকে পর্যন্ত বৃষ্টি হয়েছে। এইটার কারণে আমরা আমরা যারা ধান গবেষণার সাথে জড়িত এখন থাকতে চাই, তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে ধান আমাদের যতটুকু চাহিদা ছিল, যতটুকু আমরা চিন্তা করেছিলাম যে হতে পারে, সে থেকে কিছুটা কমেছে। সেটাই আজকে পেপারে প্রথম আলো বা আমি নাম বলি না কতগুলো জাতীয় দৈনিকে তা উঠছে, 6-7 লাখ টন কমতে পারে। বিশেষ করে আমনের কথা বলা হয়েছে, আমরা আমনে দেখেছি যে বন্যার কারণে মধ্য অঞ্চল উত্তর অঞ্চল বিশেষ করে এই দুটো অঞ্চলে কিন্তু ক্ষতি হয়েছে, শুধু ধান না অন্যান্য ক্রপও যথেষ্ট ক্ষতি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা অনেক আশঙ্কা করছি যে ফলন কিছুটা কমতে হবে, কমে যাবে। হয়তো তারও একটা ব্যাপার আছে, যেটা মিটার বলছিল যে আমরা আমদানি করে, আজকে পেপারে দেখলাম খাদ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে খাদ্য আমদানি, ধান চাল আমদানি করা হবে, সেটা কতটুকু সমাধান সেটা হয়তো আলোচনা করব। বাট আমরা জানতে চাই যে এই যে আজকে আমরা যে শুনতে পাচ্ছি ধানের যে ফলন কমে যাচ্ছে, আমি ফলন করে দেবো না, আমি বল প্রোডাকশনটা কমে যাচ্ছে 6-7 লাখ টন বলতে, আমি আমি সপ্তাহ দেড়েক দুই আগে একটা পেপার আমি দেখেছিলাম, তার আশঙ্কা করছিলেন 20 লাখ টন মতো খাদ্য কমে পরিমাণ কমে যেতে পারে, কতটুকু সত্যি বলতে পারবো না, তবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। তা ডক্টর ওয়াইস কবি মনে হয় স্ক্রিনে নাই, আমি আচ্ছা এই পরিপ্রেক্ষিতে যেহেতু ধান গবেষণা আমাদের ডক্টর ওয়াইস কবির আসেন, ডক্টর ওয়াইস কবি দিয়ে শুরু করতে, উনি বহু অনেক বছর বহু যুগ ইনি কৃষি গবেষণাকে পরিচালনা করেছেন, উনি KGF এর আপনি যেটা বলছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। ওয়াইস কবির কাছে জানতে চাই যে এই যে আমরা আশঙ্কা করছি এবং যেটা জাতীয় দৈনিকে আসছে যে ফল আমাদের পরিমাণ কমে যাচ্ছে, ধান উৎপাদন কমে যাচ্ছে, কমার আশঙ্কা দেখা যাচ্ছে, এই পরিপ্রেক্ষিতে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি, বিশেষ করে যারা আমরা গবেষণার সাথে জড়িত, প্রাইভেট সেক্টরের সাথে জড়িত অথবা সরকারি নীতি নির্ধারণের সাথে জড়িত, আপনার গবেষণার জন্য আমরা একটু আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ নাসিম ভাই, এবং থ্যাংক ইউ বিসে ফাউন্ডেশন। যে কথা বলা হচ্ছিল যে আমাদের আউশ এবং আমনের বিভিন্ন ঝুঁকির কারণে উৎপাদন কমবে, এটা উপর্যপরি আমাদের বাংলাদেশের বন্যা বা বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের কারণে হচ্ছে, তো এটা আমাদের কাছে নতুন না। কিন্তু প্রারম্ভে মিটন সাহেব যেটা বললেন যে চালের দাম বাড়বে বা আমাদের আমদানি হবে, এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা যারা এই আজকের স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছি, আমরা সবাই কিন্তু প্রোডাকশন লেভেল নিয়ে কাজ করি, পোস্ট প্রোডাকশন লেভেলে আমাদের কর্মক্ষেত্র খুবই সীমিত। সেই ক্ষেত্রে মার্কেটটাকে নিয়ে আমাদের কতটুকু হস্তক্ষেপ বা কতটুকু আমরা প্রভাবিত করতে পারবো সেটা একটা প্রশ্ন। সেটা শুধু চালের বেলায় না, সেটা চাল পেঁয়াজ ইদানিংকার আলু সবকিছু দিয়ে আমাদের কিছু শিক্ষা হচ্ছে। শিক্ষাটা হলো যে আমাদের উৎপাদন বেশি হওয়ার পরেও আমাদের দাম বেড়ে যায়, আবার উৎপাদন কম হলেও দাম বেড়ে যায় বা আমদানি করতে হয়, তো সেগুলো আমাদের নিত্য সঙ্গী, এগুলো নিয়ে আমাদের থাকতে হবে। তো এবছরের যে উপর্যপুরি বন্যা দেখা গেল, তাতে আমাদের যে আজকের পত্র পত্রিকা সহ কয়েকদিন ধরে এই বিষয়ে কথা বলা হচ্ছে যে আমাদের চালের দামের উপরে বা চালের ভোক্তাদের উপরে কিছু চাপ পড়তে পারে, আমি মনে করি অবশ্যই এই ঘাটতিটা পূরণ করবার জন্য আমাদের আমদানি আমাদের ফি বছরই করে থাকি, এই বছরও হয়তো করতে হবে। তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো যে আমাদের আমনটা ইনটেন্সিফাই করতে পারি নাই বা
আমাদের ভবিষ্যতে এই বিষয় নিয়ে আমাদের কিছুটা সচেতনতার দরকার হবে, মোর পার্টিকুলারলি ভ্যারাইটাল ইম্প্রুভমেন্ট। কিন্তু আগামী এই ক্ষতিটাকে পোষানোর জন্য আমাদের আগামীতে বোরো মৌসুমটা, আগাম বোরো চাষ বা আমাদের হাইব্রিডের যে সম্ভাবনা সেগুলোকে প্রচলন করা, এইসব বিষয়ে আমাদের জোর দেওয়ার দরকার। আমি একটা জিনিস অবাক হই যে আমাদের এখানে আমনের ভ্যারাইটি মনে হয় হাইব্রিডে সেরকম নাই। কৃষ্ণপদ এই বিষয়ে আমাদের আরো বেশি বলতে পারবেন যে আমাদের আমনের হাইব্রিডের স্বল্পতা কেন বা কিভাবে এটা উত্তরণ করা যায়। অনেক ক্ষেত্রেই ধান বিজ্ঞানী বিশেষ করে যারা হাইব্রিড নিয়ে কাজ করেন তারা অনেক সময় বলে থাকেন যে হাইব্রিড নিয়ে আমাদের একটা হাইব্রিড রাইস ইনস্টিটিউট করার প্রয়োজন আছে, সেই বিষয়টা আমাদের চিন্তা করার দরকার। এই কারণে যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, প্রিমিয়ার রাইস রিসার্চ ইনস্টিটিউট, তাদের হাইব্রিড ভ্যারাইটি গুলোর এক্সপানশনের জন্য আমাদের বিএডিসির সঙ্গে যে কোয়ালিশন হওয়ার দরকার সেটা এখনো হয়নি। দ্যাটস ট্রু অলসো ফর মেইস। সেই কারণে আমি মনে করি যে এই হাইব্রিডটাকে আরো ইন্টেন্সিফাই করার জন্য মূল বাধা হলো মার্কেটিং, মানে সিড সিস্টেম ডেভেলপ করা। সিড সিস্টেমটাকে ডেভেলপ করার প্রয়োজন হবে। আর আমার যেটা মনে হয় যে বাজার নিয়ন্ত্রণটা, এটা আমাদের কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণের সাথে যারা জড়িত তাদের হস্তক্ষেপের চাইতে আমার মনে হয় যে বাণিজ্য মন্ত্রণালয় বা বাণিজ্যের সঙ্গে জড়িত, বিপণনের সঙ্গে যারা জড়িত তাদের এই বিষয়ে আরো বেশি মনোযোগ হওয়া, আরো বেশি দায়িত্বশীল হওয়া, এবং আমি মনে করি তারা নিশ্চয়ই দায়িত্বশীল এবং এগুলোর তাদের সক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজন আছে। আমি প্রসঙ্গে বলতে চাই যে ভিয়েতনাম কিন্তু বাংলাদেশের চাইতে অনেক কম ধান উৎপাদন করে, কিন্তু গেল বছর ভিয়েতনাম প্রায় 6.3 মিলিয়ন টন রাইস রপ্তানি করে। তো এই বছর তাদের রাইস রপ্তানি কম হবে বলে বলা হচ্ছে। সেই কারণেই আমার আন্তর্জাতিক বাজারে আপনারা জানেন যে আমাদের টোটাল যে গ্লোবাল রাইস প্রোডাকশন তার 6-7% রাইস কিন্তু গ্লোবালি ট্রেড হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের মার্কেট থেকে, মোর পার্টিকুলারলি আমাদের নেইবারিং কান্ট্রি থেকে আমাদের রাইস প্রক্রিয়া করা যেতে পারে এবং সেটাই মনে হয় সরকারের চিন্তার ভিতরে থাকার কথা, যা প্রতি বছরই করে। তবে আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন হবে যে আগাম যে আমাদের যে সামনের যে বোরো সিজন, সেই বোরো সিজনটাকে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় এই রাইস প্রোডাকশনটাকে, সেই বিষয়ে রাইস রিসার্চ ইনস্টিটিউটের অপশন আছে, তাদের ভ্যারাইটি আছে, তাদের নিত্য নতুন আধুনিক জাত আসছে। আমি মনে করি সেগুলোর সিড মাল্টিপ্লিকেশন করে এখনই এই মুহূর্ত থেকেই আমার মনে হয় সেগুলোকে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা, বীজ বর্ধন করা, বিএডিসির মাধ্যমে, প্রাইভেট সেক্টরের মাধ্যমে আমার মনে হয় এই জিনিসটার দিকে খুব জোর দেওয়ার দরকার বলে মনে হয়। আমন একে আউশ চলে গেছে, আমনের সময়ও শেষ, অতএব আমাকে বা আমাদের সবাইকে বোরোটাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে। আমি আপাতত এই বলেই শেষ করছি। তবে আমি বলার আগে ডক্টর জয়নুল আবেদিন স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিসেফ ফাউন্ডেশন এই পর্যন্ত বেশ অনেকটা এপিসোড করেছেন। আমি মনে করি এই এপিসোড গুলোর মধ্যে বেশ কিছু পলিসি ইস্যুস ছিল, বেশ কিছু ইনস্টিটিউশনাল ইস্যুস ছিল, বেশ কিছু টেকনিক্যাল ইস্যুস ছিল। আমি মনে করি যদিও আজকের আলোচনার বিষয়বস্তু এটা সম্পূর্ণ না, তবে আমি মনে করি এগুলোকে আর্কাইভ করা, এগুলাকে ডকুমেন্টেশন করা, মানে ফেজ ওয়াইজ অর্থাৎ ইনস্টিটিউট, পলিসি এবং টেকনোলজি, এই বিষয়গুলো নিয়ে ডকুমেন্টেশন করাটার এখনই মোক্ষম সময়। এই বলে আমি আপাতত শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর ওয়াইজ কবির। আপনার শেষের কথার পরিপ্রেক্ষিতে বলি, বিসেফ কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে একটা ডকুমেন্টেশন করা, যতগুলো গত কয়েক মাসে যত তার একটা পরিপ্রেক্ষিতে আমরা শুরু করছি এবং আশা করছি আমরা কয়েক মাসের মধ্যে এক ধরনের সামারাইজ এবং ফুড ডকুমেন্ট আমরা তৈরি করতে পারবো সবার জন্য, বিশেষ করে নীতি নির্ধারক যারা আছেন তাদের জন্য এটা প্রেরণ করা হবে এবং আশা করা যায় যে আপনারা যারা কৃষির সাথে সংশ্লিষ্ট তারাও এটা দেখতে পাবে।
আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে যেহেতু আপনি বলছিলেন, আমি শুধু যোগ করতে চাই, আমাদের আমাদের খুবই সুন্দর প্রস্তাব দিচ্ছেন এবং নাসিম জবাবটা সঠিকই দিচ্ছে, শুধু ওর সঙ্গে নাসিমের সঙ্গে যোগ করতে চাই, সেটা হলো যে আমরা চেষ্টা করছি 21শে ফেব্রুয়ারিতে এই যে আমাদের নভেম্বরের 30 তারিখ পর্যন্ত যত আলোচনা হয়েছে সেগুলোর ভিত্তিতে, এই ইস্যু ভিত্তিক ওর ভিতরে বিভিন্ন সেকশন আপনি বলেছেন, এইগুলোর ভিত্তিতে আমাদের কি আলোচনা হয়েছে, তার ভিতরে কি পেলাম, একটা বই আকারে আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা এবার বই মেলায় হাজির করতে চাই। ওয়ান্ডারফুল আইডিয়া স্যার, থ্যাংক ইউ। আপনাদের সহযোগিতা লাগতে পারে, অনেকে সহযোগিতা লাগতে পারে, নিশ্চয়ই স্যার, আই উইল লাভ টু পার্টিসিপেট। গুড গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ আমাকে কিছু সাম্পলিফিকেট করার জন্য ডক্টর জয়নুল আবেদিন স্যার। আচ্ছা, এখন আমরা বিড়ির গবেষণা পরিচালক ডক্টর কেপি হালদার, তার কাছে শুনতে চাব যে যেটা ডক্টর ওয়াইস কবির বললেন, মিঠুনবাবু মিঠুন বললেন, আমি বললাম যে একটা আশঙ্কার কথা, ধানের ফলন কমতে পারে এবং আমি মনে করি 6-7 লাখ টন এই মুহূর্তে আমদানি করাটা অত সহজ না, যদি আজকে পেপারে দেখলাম যে 50,000 টন হয়তো পার্শ্ববর্তী দেশ থেকে হয়তো আমদানি হতে পারে, বা যেটা বলার কথা যে ধান গবেষণা প্লাস গবেষণা এই পরিপ্রেক্ষিতে কি কি কাজ করতে পারে, এবং যেটা বলা হলো যে আপনাদের কাছে অনেকগুলো ভালো ভালো জাত আছে, সেগুলো নিবিড়ভাবে চাষ করা সম্ভব কিনা, কৃষকের মাঠে নিয়ে আসা সম্ভব কিনা, এবং এটা একটু উৎপাদন বাড়াতে কতটুকু সহায়ক হবে। নতুন আমি একটা রিপোর্টে দেখলাম মাত্র 10টা ভ্যারাইটি দেশের 60-65% এরিয়া কভার করে, তাহলে আপনারা যে 100টা ভ্যারাইটি ডেভেলপ করলেন এগুলো কোথায় যাচ্ছে বা এগুলো কোথায় কি কি কাজে লাগবে? যাক, এটা আমি অনেকবারই বলে আপনার কাছে যেটা আমরা জানার ইচ্ছা যে বিড়ির পদক্ষেপ কি হতে পারে এই যে আমরা যে উৎপাদন কমার আশঙ্কা দেখছি সেই পরিপ্রেক্ষিতে। ডক্টর কেপি হালদার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ বিশেফ ফাউন্ডেশন আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। গত আমন মৌসুমে ধানের ট্রান্সপ্লান্টিং স্টেজে কয়েকবার বন্যা হলো এবং রিপ্রোডাক্টিভ স্টেজে যে ডিপ্রেশন হলো এবং মাঝারি ধরনের বৃষ্টি, এতে ধানের ফলন কিছুটা কম হতে পারে, এটা স্বাভাবিক, কারণ যে রিপ্রোডাক্টিভ স্টেজে যে আমার ঝোড়ো মাঝারি ধরনের বৃষ্টি এবং ডিপ্রেশন, তখন ধানের যে লজিং হলো তখন ফটোসিনথেসিসের হ্যাম্পারের জন্য কার্বোহাইড্রেট ট্রান্সলোকেশন ফ্রম সোর্স টু সিঙ্ক, পাতায় যে আমাদের ফটোসিনথেসিস হয় ফটোসিনথেসিসে হ্যাম্পার হয়েছিল এবং গ্রেন ফিলিং এ এটা হ্যাম্পার হয়, কারণ পাতায় ফটোসিনথেসিসে কার্বোহাইড্রেট ওখানে প্রোডাকশন হয়, ওই প্রোডাকশনটা ওটা ওখান থেকে স্পাইকলেটে যায়, এটা হ্যাম্পার হওয়ার কারণে ধান কিছুটা গ্রেন ফিলিং কম হয়েছিল, এ কারণে ফলন কিছুটা কম হতে পারে। আর যেটা আমাদের ট্রান্সপ্লান্টিং স্টেজে যে বন্যা হলো ওখানে পানি সরে যাওয়ার পর কিছু জমিতে পুনরায় রোপণ করা গেলেও যে সমস্ত জমি নিচু ছিল সেখানে ট্রান্সপ্লান্টিং করা সম্ভব হয়নি, আর যেখানে রোপণ করা গিয়েছিল সেখানে লেট প্লান্টিং হয়েছিল, এ কারণে ফলন কিছুটা কম হতে পারে। এই ব্যাপারে আমরা এখন বোরোতে এটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা, আপনারা জানেন যে 14টা রিজনে আমরা DIE-র সহযোগিতায় এবং অন্যান্য সংস্থার সহযোগিতা, এখানে বিনে আছে, SCA আছে, কৃষি মন্ত্রণালয় আছে এবং বিভিন্ন প্রাইভেট সেক্টরে, আমরা 14টা রিজনে আমরা ওয়ার্কশপ করি কিভাবে বোরোর ফলন এবং উৎপাদন বাড়ানো যায়। আমাদের হরাইজন্টাল এক্সপানশন করার সম্ভাবনা খুবই কম, কিন্তু আমাদেরকে ভার্টিক্যাল এক্সপানশন করতে হবে। আমাদের যে সমস্ত বিড়ি পুরাতন ভ্যারাইটি আছে, আপনারা জানেন একটা ভ্যারাইটির গুণাগুণ বেশি দিন, এখানে বলা হয়েছে বিড়ির অনেক ভ্যারাইটি আছে কিন্তু একটা ভ্যারাইটির গুণাগুণ কিন্তু বেশি দিন থাকে না, যেটা ডিজিজ এবং ইনসেক্ট রেজিস্ট্যান্ট, ওরা বায়োটাইপ চেঞ্জ করে এবং ওটা সাসেপ্টেবল হয়ে যায়। এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদেরকে যে সমস্ত এক্সিস্টিং ভ্যারাইটি আছে ওর পরিবর্তে আমরা আরো বেশি ফলন দেয় এমন ভ্যারাইটি আমরা উদ্ভাবন করছি। যেমন যে সব এলাকায় যেমন 28 চাষ হয় 28-140 দিনের ভ্যারাইটি, 150 দিনের নিচে যে সমস্ত জীবনকালের যে সমস্ত ভ্যারাইটি আছে ওই সমস্ত এলাকায় 28-এর পরিবর্তে আমরা 81, বিড়ি ধান 81, 84, 86, 88 এবং 96 এগুলো আমরা রিকমেন্ড করেছি এবং আমরা এই ওয়ার্কশপগুলোতে আমরা বলেছি, এবং 29-এর পরিবর্তে আমরা বিড়ি ধান 58 এবং 89 এবং 92 এবং হাইব্রিড ধান 5
এবং আমরা এই যে বোরো সিজনের জন্য আমরা রিকমেন্ড করেছি এবং আমরা হোয়াটসঅ্যাপে আমরা এটা বলেছি। এবং এটার মেইন এটা শুধু ভালো ভ্যারাইটি হলে হবে না, আমাদের গুড ভ্যারাইটি বাট ব্যাড ম্যানেজমেন্ট ইল্ডস টেন্ডস টু জিরো। আমরা ওনাদেরকে বলেছি যে এটা সঠিক সময়ে এটা সিডিং করতে হবে। যেমন যে যে সমস্ত শর্ট ডিউরেশন ভ্যারাইটি 150 দিনের কম যে সমস্ত ভ্যারাইটি ওটাকে আমাদের থার্ড উইক অফ নভেম্বর আমাদেরকে অবশ্যই সিডিং করতে হবে এবং 30 থেকে 35 দিনের চারা আমাদেরকে রোপণ করতে হবে। এবং ওই সময় আমাদেরকে এনশিওর করতে হবে আমাদের যে পাম্পটা চালু হবে কিনা। এবং যেটা লং ডিউরেশন ভ্যারাইটি যেটা 150 দিনের বেশি যেটা জীবনকাল সেটা ফার্স্ট উইক অফ নভেম্বর আমাদেরকে সিডিং করতে হবে এবং 35 থেকে 40 ম্যাক্সিমাম 45 দিনের চারা আমাদেরকে রোপণ করতে হবে। তাহলে আমাদেরকে ডিসেম্বরের 30 অথবা মাঝামাঝি সময় আমাদেরকে পাম্প চালু করতে হবে। এখন ওখানে এই ম্যানেজমেন্টটা স্থানীয় প্রশাসনের অধীনে, তারা যদি পাম্প ওই সময় চালু না করে তাহলে আমাদের রোপণ করতে ধান রোপণে দেরি হবে। প্রতি একদিন যদি আমরা ডিলে ট্রান্সপ্লান্টিং করি আমাদের 15 থেকে 20 কেজি ফলন কম হবে। তাহলে ধরেন 2 দিনে করলাম, পরের দিন হবে দেখা গেলো 16 কেজি, তারপরের দিন যদি আমি লেট করি 17 কেজি 18 কেজি, এইভাবে কিন্তু ফলন আমাদের কমতে থাকবে। বেটার ম্যানেজমেন্ট আমাদের করতে হবে এবং পরবর্তীতে আমাদের রোগ এবং পোকামাকড় দমনের উপর আমরা ওখানে বিস্তারিত আলোচনা করেছি এভাবে। এবং ধানের আরেকটা ফলন আমাদের যে কেজি কারণে কম হয়, আমরা যদি গুড কোয়ালিটি যদি সিড যদি আমরা ইউজ ব্যবহার করি আমাদের ফলন কিন্তু 20 থেকে 25% বেড়ে যায়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ভালো কোয়ালিটি সিড 20% ইউজ হয় আর 80% আমাদের ফার্মারের সিড ব্যবহার হয়, সেখানে কিন্তু আমাদের ফলন কম হচ্ছে। এ কারণে আমরা উদ্যোগ নিয়েছি যে ভালো মানের বীজ কিভাবে কৃষকদের মাঝে সরবরাহ করা যায়। কিন্তু বিড়ি আমাদের দেখা যাচ্ছে আমাদের কাছে 168 টন টিএলএস আছে, যার ভিতরে আমাদের ডিএইট চাহিদা 18 টন এবং ডিএইট চাহিদা দেওয়ার পরে আমাদের বিড়ি হেডকোয়ার্টার এবং রিজনাল স্টেশনে আমরা কৃষকদের মাঝে বিনামূল্যে এবং বিড়ির নির্ধারিত মূল্যে আমরা এই বীজগুলো আমরা সরবরাহ করছি। এবং আমরা অলরেডি আমাদের হাইব্রিড বিড়ি ধান পাস আমাদের এবং অন্যান্য জাত আমাদের প্রায় 10 টন আছে, যেখানে ডিএইট চাহিদা আছে 450 কেজি। এ বাদে আমরা বিড়ির থেকে আমরা বিনামূল্যে এবং বিড়ির নির্ধারিত মূল্যে আমরা কৃষকদেরকে বীজ দিয়ে যাচ্ছি যাতে ধানের ফলনটা বৃদ্ধি পায় আগামী বোরো মৌসুমে। যেটা আমাদের যে আমন এই যেটা বলা হচ্ছে যে 7 লক্ষ মেট্রিক টন ফলন কম হতে পারে, এটা এটা কম হতেই পারে স্বাভাবিক, কারণ আবহাওয়া তো আর আমাদের হাতে না, কিন্তু এটা আমরা বোরোতে আমরা এটা পুষিয়ে নিব। তাছাড়া বোরোতে এই আমনের টার্গেট ছিল যেটা স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে 15.38 মিলিয়ন টন, অর্থাৎ 1,53,00,000 টন টার্গেট ছিল। সেখানে যদি 7 লক্ষ টন 7 লক্ষ টন যদি কম হয় তাহলে 1,46,00,000 টন আমাদের উৎপাদন হবে আর কি। আমাদের আমরা জানি যে আমাদের লোক সংখ্যা যদি 17 কোটি আমি ধরি তাহলে প্রতি মাসে আমাদের 20 লাখ টন চালের প্রয়োজন হয়। তাহলে আগামী 5 মাসে আমাদের 10 মিলিয়ন টন আমাদের চালের প্রয়োজন হবে। তা আমাদের তো যেখানে টার্গেট ছিল 15.38 মিলিয়ন টন, সেখানে যদি আমার উৎপাদন কম হয় 0.7 মিলিয়ন টন যেটা 7 লক্ষ টন, তারপরে তো আমার 14.68 মিলিয়ন টন আমার থাকেই, আমার দরকার হবে হলো 10 মিলিয়ন টন। তাহলে আমার আমদানি করার তো আমি তত মানে ভয় পাচ্ছি না, আমদানি করার কেন দরকার হচ্ছে, কারণ আমার তো এমনি হবে 14 মিলিয়ন টন আমার তো থাকবেই আমার বাদ দেওয়ার পরে। আর যেটা ওয়াইস কবির স্যার বলছিলেন যে হাইব্রিড রাইস গবেষণা, আমাদের যে রিজনাল স্টেশন গুলো আছে আমরা মানে পরিকল্পনা করছি যে কোনো 2টা রিজনাল স্টেশনকে আমরা শুধু হাইব্রিড রাইসের উপরে গবেষণা করব আর কি। তাছাড়া আমরা ভবিষ্যতে একটা হাইব্রিড রাইস রিসার্চ সেন্টার নতুন করে এটা এস্টাবলিশ করা যায় কিনা ওটাও আমাদের চিন্তা ভাবনার ভিতরে আছে স্যার। আর এখন আমি যেটা বলছি যে আগামী বোরোতে আমরা
হ্যাঁ, এভাবে তো বীজ আমরা সরবরাহ করছি, কিন্তু পরবর্তী ম্যানেজমেন্ট গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ স্থানীয় প্রশাসনের অধীনে। এটা বিড়ি তো শুধু টেকনোলজি দেবে, কিন্তু যে ম্যানেজমেন্টটা সেটা দিতে হবে স্থানীয় প্রশাসনকে, এবং কৃষকদের সহায়তা দিতে হবে এবং কৃষক যাতে তারা উচ্চ মূল্য পায়, নির্ধারিত মূল্য পায়, কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের সবাই নজর রাখতে হবে। আর একটা জিনিস হলো যে মিলিংটা, আমরা যে বাজারে যে সমস্ত আমরা ধান দেখি সবই কিন্তু বিড়ির ধান, আমরা খুবই কম দেখি, বিড়ির ধান খুবই কম দেখি, এবং দেখা যাচ্ছে যে অন্য নামে চলে এবং দেখা যাচ্ছে যে ডিগ্রি অফ মিলিং প্রায় 20% মিলিং করে ফেলে, মিলিং করে ধানটাকে চিকন করে ফেলে, কিন্তু 10% এর বেশি মিলিং করা মোটেই ঠিক না। আমরা যে পুষ্টি সমৃদ্ধ আমরা যে ধান উৎপাদন করছি, আমাদের যে 84, 74, হ্যাঁ 64 জিং সমৃদ্ধ ধান, কিন্তু আমরা কি আসলে কি এগুলোকে আমরা কি খেতে পারছি? সব তো মিলিং করে মেশিনি দিয়ে ছোট করে ফেলছে, আমরা তো এগুলো তো পাচ্ছি না। এখন এগুলো আমাদেরকে মিলের ও তাদেরকে আমাদেরকে আমার মনে হয় তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে। আমি গতদিন কুষ্টিয়াতে ওয়ার্কশপ করেছি বোরোর কিভাবে ফলন বৃদ্ধি করা যায়, ওখানে কুষ্টিয়াতে ডিএইর সহযোগিতা এবং অন্যান্য সংস্থা ছিল, বিভিন্ন প্রাইভেট কোম্পানি বিএডিসি প্রতিনিধিরা ছিলেন, ওখানে মিলের যিনি মালিক ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন যে মিনিকেট আমরা করে ফেলি, এই এটা ব্র্যান্ড নেম, এটা না হলে তো বিক্রি হয় না। তখন আমি বললাম যে না, আপনারা এগুলো করবেন না, এখানে যত মিল আছে মিল মালিকদের না আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করব, আমাদের বিধি ধানগুলো তাদেরকে চিনাতে হবে, হ্যাঁ চিনলে তারা হয়তো এইভাবে পরবর্তীতে তারা বলবে যে এটা বিড়ির, এইটা বিড়ি ধান 84, বিড়ি ধান 58, এভাবে তারা বলতে শিখবে। হ্যাঁ, তাদেরকেও আমাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে যাতে বিড়ির ধান গুলো বিড়ির নামেই, বিড়ি ধান 28, বিড়ি ধান 58, হ্যাঁ বিড়ি ধান 84, 81, এইভাবে যাতে মার্কেটে থাকে, না হলে এটা তাদেরকে যদি না চিনাইতে পারি তাহলে তো হবে না। শুধু আমরা বলি যে বিড়ির ধান কেন মার্কেটে নাই, মিলে তো এইগুলো কারসাজি হয়, মিল মালিকদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে, তাদেরকে আমাদেরকে মোটিভেশন করতে হবে। তা আমি এই বলে আমি আপাতত মানে ডক্টর হালদার এই ব্যাপারে আমরা আগেও একবার আলোচনা করেছি, মিলিং নিয়ে মিনিকিট নিয়ে 10% বেশি করা যায় না। আপনারা বাজারে যে দেখবেন, আমি তো বলি বড় সিজনে 70-80% 28 বিধান 28 ও বিধান 29 হয় বাজারে, কি সেটা আমরা দেখি? উল্টাটা দেখি, মিনিকে নাজার সাইল পায়জামি তো 80-90%, এটা মিলাদের একটা কারসাজি তো অনেক বেশিরভাগ কয়েকবার বলা হয়েছে। আশা করে নীতি নির্ধারকরা এগুলো শুনছেন এবং একটা ব্যবস্থা নেওয়া দরকার। আপনার কথাটা ঠিক যে 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 নামে ধান সেই নামে চালটা হবে, 28, 28, 29, 29 কত কত বলছে, যেগুলো যেগুলো হয় সেগুলো তো হওয়া উচিত, কিন্তু আমরা পাচ্ছি না, কারণ ব্যবসায়িক কারণে। আপনি 28 বলে তো চালাতে পারবেন না। বাংলাদেশে প্রায় 10-12% এরিয়া আন্ডার হাইব্রিড রাইস, বাজারে 1-6 আপনি দেখেন হাইব্রিড রাইসে দেখা যায় না, কারণ কি ওটা ওটা হয়তো আপনাকে মিলি কমা সাইজ ঠিক করে পলিশিং করে কাটিং করে এটাকে অন্য নামে বিক্রি করা হচ্ছে। বাট একটা কথা আমার কাছে আপনার বিশেষ করে বিড়ির কাছে আমাদের একটা জিজ্ঞাসা বা জানতে হয়, কারণ এখন খুব সিরিয়াস সিচুয়েশন, আমরা অনেকদিন ধরে বলে আসছি ধান কিন্তু বাংলাদেশের প্রাণ, অন্য কিছু কম হোক বেশি হোক খুব বড় ধরনের কিছু ক্ষতির আশঙ্কা থাকে না। ধান যদি 5 লাখ টন বা 10 লাখ টন কমে যায় তখন কিন্তু বড় ধরনের আশঙ্কা তৈরি হয়, কারণ ধানটা শুধু ধান না, এটা একটা একটা পলিটিক্যাল একটা আইটেম, আমরা একরকম বলে রাখি যে একটা একটা পলিটিক্যাল আইটেম, এটাকে আমাদেরকে সবসময় এটাকে মজুদটা ঠিক রাখতে হবে। যেন আপনার বিড়িতে কয়েকদিন মাস দেড়েক দুয়েক আগে বলছেন ডিসেম্বর মাস পর্যন্ত আশা করা যায় কোনো ধানের ঘাটতি হবে না, এখন আমন ধান কাটা হচ্ছে, এরপরেও যদি কোনো রকমের একটা ঘাটতি তৈরি হয়, একজন বলেছেন আমাদের একজন শ্রদ্ধেয় দর্শক বলেছেন যে আমন অনেক জায়গায় লেটে লাগানো হয়েছে, এই লেটের লাগানোর কারণে বোরোটাও হয়তো কোনো কোনো জায়গায় যেসব জায়গায় বন্যা হয়ে গেছে সেখানে লেট হয়ে যেতে পারে, সেখানেও কিন্তু একটা বড় ধরনের আশঙ্কা তৈরি হয় ফলন বা উৎপাদন কমতে পারে। এইসব ব্যাপারে কি করা যায়? আমি আবারও বলি সিরিয়াস সিচুয়েশন ডিমান্ড সিরিয়াস অ্যাকশন, এটা মেনলি লিডটা দেবেন, এটা আপনাদের থেকে শুধু আপনাদের দায়িত্ব না, আপনাদের নিশ্চয়ই আপনাদের গবেষণার দায়িত্ব, এখানে লাগবে বিএডিসি, এখানে লাগবে ডিএই, এখানে লাগবে ফার্মার কোলাবোরেশন, এখানে লাগবে এনজিও, এখানে লাগবে প্রাইভেট সেক্টর,
আরেকটা কথা ডক্টর ওয়াইস কবির বলছেন, আপনি যেটা জানানোর জন্য, আপনারা হয়তো জানেন যে হাইব্রিড রাইস সাধারণত যে কোনো ওপি রাইস থেকে এটা 20-25% ইল ফলন দেয়, না হলে এটা অ্যাপ্রুভ হবে না। আমাদের বড়সিজিন আমি যেটা বলছিলাম 8-10 বা 10-12 কোনো কোনো, এইবার সরকার চাষকে 10-12 করতে, কারণ বোরোর এরিয়াটা কমায় আনতে চাচ্ছেন যেন অন্য অন্য ফসল, ডাল ফসল, তেল ফসল ওখানের জন্য লাগানো যায়। আমনে কিন্তু 1% মোটামুটি হাইব্রিড রাইস না, আউশে তো নাই। এখন সরকার থেকে বলা হচ্ছে আমি উচ্চ ফলনশীল ধান করবো, 2030 সালের মধ্যে আমাদেরকে এসডিজি কোর যেটা আছে ডবল করতে হবে প্রোডাকশন। অন্যতম প্রধান উপায় হলো আপনার খুব উচ্চ ফলনশীল ধান প্লাস হাইব্রিড রাইস থেকে বাড়ানো। এটা শুধু বিড়ির না, বিড়ি একা পক্ষে এটা করা হয়তো সম্ভব না, এটা অনেককে আগায় আসতে হবে। আমি পরশু দিন বা তার আগের দিন দেখলাম লং পিন, যেটা আমাদের হাইব্রিড রাইসের ফাদার, সারা তারা 22.5 টন পার হেক্টর ধান উৎপাদন করছে অলরেডি, যেখানে আমাদের অ্যাভারেজ ইল হলো 4.5 বা 4.6 ফর এক্সাম্পল। এই ব্যাপারে আমাদের কতটুকু মনোযোগ আছে? যদি ওখানে 22.5 টন ধান দিতে পারে একটা হাইব্রিড রাইস, আমরা যদি অর্ধেকও করতে পারি, আমাদের তো খাদ্য আরও আরও উৎপাদন তো মানে আমাদের অসংখ্য তো দূরের কথা, আমরা এক্সপোর্ট করতে পারি। যাক, এই জিনিসটা বলা উদ্দেশ্য এটা গবেষণার ব্যাপার। আমি একটু ডক্টর ওয়াইস কবির কাছে আবার আসতে চাই, যেটা আপনি বলছিলেন, আমার একটা প্রশ্ন ছিল যদি একটু সুযোগ দিতেন। আপনারা যে কেউ উত্তর দিতে পারেন, আমি একটু কেয়ারফুলি শোনার জন্য অনুরোধ করব। প্রথমত আজকে যে প্রতিবেদনটা নিয়ে আমরা কথা বলছি সেই প্রতিবেদনের রেফারেন্স হচ্ছে USAID-র একটি রিপোর্ট। আপনারা জানেন যেটা আপনিও বলছেন যে ধান কিন্তু একটা পলিটিক্যাল টুল আমাদের দেশে, ধান বা চালের বাজার। এখন সেই জায়গা থেকেই আমি প্রথম প্রশ্নটি সংশয়বাদী মনোভাব থেকে যে প্রশ্নটি করতে চাই, যে USAID-র এই রিপোর্টটি আপনারা মানে গ্রহণ করছেন নাকি আপনারা গ্রহণ করছেন? এখানে কোনো প্রথমত whether we agree with this report or not, এটা একটা আমার পয়েন্ট, সিম্পল পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি আমরা এই ঘাটতির অ্যামাউন্টটাকে যদি আমরা স্বীকার করে নেই, তাহলে যেটা যেমন আমাদের হালদার সাহেব যেটা বলছিলেন, কেপি হালদার সাহেব বলছিলেন যে কেন আমদানি করতে হচ্ছে আমি বুঝতে পারছি না, এটাও কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল একটা স্টেটমেন্ট। তাহলে এই আমদানিটা কারা করছে, কার স্বার্থে করছে, যদি বিজ্ঞানীরা মনেই করেন যে আমদানির প্রয়োজনীয়তা নাই? হ্যাঁ, কারণ আমাদের দেশে এই বিতর্কটা অতীতে হয়েছে যে একটি মহলকে সুবিধা দেবার জন্যে বা একটা কারসাজি হিসেবে এই সমস্ত আমদানি করা হয়, এবং এতে করে আমাদের চালের বাজার, লোকাল যে ফার্মার বা আমার যে কৃষক, সেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। এবছর কিন্তু ধানের বাজারটা স্টেবল আছে, একটা ভালো ভালো বাজার আছে। এখন এই আমদানি যদি বেড়ে যায়, তাহলে পরে আউশ এবং আমনের বাজারে একটা হস্তক্ষেপ হবে কিনা, বাজারটা পড়ে যাবে কিনা, কারণ বাজার পড়ে গেলে আবার আমার কৃষকই ক্ষতিগ্রস্ত হবে, সেইটা একটা জায়গা। দ্বিতীয় প্রশ্ন আমার, থার্ড কোশ্চেন হচ্ছে যে এবার বলা হচ্ছে যে আমাদের ভুট্টাতে নজর দিতে হবে, এবং ভুট্টা এই বড় মৌসুমের সময় ভুট্টা চাষটা নাকি বাড়ানো হবে। এই ভুট্টা চাষ যদি বাড়ানো হয়, তাহলে আমাদের বড় আমদানিটা ক্ষতি, বড় উৎপাদনটা ক্ষতিগ্রস্ত হবে কিনা, এখানে আমরা গভর্নমেন্টকে কোনো প্রপোজাল দেবো কিনা যে ভুট্টাতে বেশি মনোযোগ দেওয়ার দরকার নাই, আমরা আমরা বড়তেই বেশি মনোযোগ দিই, এটা কোনো বিকল্প হতে পারে কিনা? আমি শুধু জানার জন্য বললাম, আমি কোনো এক্সপার্ট নই, শুধু প্রশ্নটা তুললাম। ধন্যবাদ। যে কেউ উত্তর দিচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নটা বলি, যে আমদানি মিটো না, দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি যতটুকু জানি বলি। হ্যালো, আর কথা শোনা যাচ্ছে না বাইরের থেকে? আচ্ছা, যেটা আজকে আমি দেখলাম পেপারে, যে এটা 50,000 টন মেট্রিক টন ধান আমদানি করা হবে, এবং সরকারি মাধ্যমে এটা করা হবে। বাট এটা আপনি খেয়াল রাখতে হবে, সরকার কিন্তু কোনো মতেই চাবে না ধানের বাজার অস্থিতিশীল হোক এবং একটা খাদ্যাভাব এখানে তৈরি হোক। সেটা যেভাবেই হোক, আপনি প্রোডাকশন করে পারেন, ইম্পোর্ট করে পারেন, বা যেভাবেই পারেন, সেটা তারা লক্ষ্য নিশ্চয়ই রাখছেন। বাট এটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের, আমরা যারা সুদী সমাজের কথা বলি, তাদেরকেও খেয়াল রাখতে, আমাদের কৃষকরা কোনো মতেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের বাজার ব্যবস্থা যেন কোনো মতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে একটা যদি আশঙ্কা তৈরি হয়, তখন আমরা কী করবো? আপনি তো একদিন দুদিনে আমদানি করতে পারবেন না, আমদানি একটা প্রক্রিয়া আছে, যতটা সময় লাগে। যাক, এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটা, আপনি বলছেন যে আমাদের এই যে আমাদের এই রিপোর্টটা গ্রহণ করব কি না, আমি দেখলাম প্রণব সাহা ইউএসএআইডি রিপোর্ট কি আমরা গ্রহণ করব,
আচ্ছা ধরে নিয়ে এটা আমরা গ্রহণ করার থেকে যদি সরকার থেকে গ্রহণ করে বা তারা যদি কিছু বলে সেটা একটা আলাদা। বাট আমার ব্যক্তিগত ভাই বলি যেইভাবে বন্যা হয়েছে যেটা আমাদের হাতের কন্ট্রোলের বাইরে ছিল, আমাদের আনন্দ ফারুক সাহেব আসছেন, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার শো, শুনতে পাচ্ছেন তো? নিশ্চয় কিছু আমার ধানের ক্ষতি হয়েছে, অন্যান্য সবজি শাকসবজি অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে, এটা আমি আমার এটা নিজস্ব আমি কতবার আপনাদের মিটিং এ বলছিলাম, এটা আমরা আশঙ্কা করতেই পারি, 5 টন হতে পারে, 7 টন হতে পারে, এটা 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 কম কিছু হতেও পারে, কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য যে আমরা ধরে নিই একটা 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 কম কম ফল কম উৎপাদন হবে, ধরে নিই কতটুকু হবে এটা সরকার বা অন্যান্য যারা সংশ্লিষ্ট তারা এটা বিচার করে দেখবে, কিন্তু এটাকে ওভারকাম করবো কী করে? আমি ধরে নিলাম, আমি জানলাম যে আমি 7 লাখ 10 লাখ টাকা তখন তো তার সময় থাকবে না, এই সময় থাকতে থাকতেই আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে, এটা এটা গবেষণা হতে পারে, সম্প্রসারণ হতে পারে, বাজার জাতকরণ হতে পারে, আমদানিকরণ হতে পারে, অন্য কোনো উপায় হতে হয়তো হতে পারে। দেখ এই ব্যাপারে আর একটা প্রশ্ন আপনি করেছেন যে ভুট্টা, আমি গতকালকে দেখলাম মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন আগামী 5 বছরের মধ্যে এটা 1 কোটি টন উৎপাদন করতে, তার কারণও উনি দেখাছেন আমাদের কৃষকদের লাগছে, পোলট্রিতে লাগছে এবং ফলন বেশি, কিন্তু এই কথাটা ঠিক নট অ্যাট দ্য কস্ট অফ গরু, গরু আমাদের সিকিউর রাইট, এটা আমাদের ফলন দেয়, এটা এখান থেকে যদি আমি আমি ভুট্টাতে নিয়ে যাই কতটুকু আমার ফলন কমতে পারবে, উৎপাদন কমতে পারবে, সেটা একটা বিবেচনার ব্যাপার। বাট অ্যাট দ্য সেম টাইম এই এই ক্ষতিটা যদি আপনি উচ্চ ফলনশীল বা হাইব্রিডকে পূরণ করতে পারেন, আমার টার্গেট 4.25 কোটি টন, এটা আমি কোন জায়গার থেকে আমাকে আনবো, হাউস থেকে কত আনবো, আমন থেকে কত আনবো, বড় থেকে আনবো, যদি জমি আমি খালি করতে পারি সেই জায়গায় অন্যান্য জিনিস করতে পারি, ফল আমি ফল করতে পারি, ভুট্টা করতে পারি, শাকসবজি করতে পারি বা তেল জাতীয় খাদ্য করতে পারি, এটা হলো একটা আলোচনার বিষয়। যে এই পরিপ্রেক্ষিতে আমি একটু ডক্টর ওয়াইজকে কাছে যেতে চাই যে আপনি যেটা শুনলেন, যেটা বলা এতক্ষণ মিটন বললো, আমি বললাম বা কেপি হালদার সাহেব বললেন, এই পরিপ্রেক্ষিতে আপনার দৃষ্টিতে এই এর সমাধানটা কি হতে পারে? যে আমরা সবাই বলছি যে ফলন উৎপাদন 5 থেকে 7 লক্ষ বেশি হতে পারে, আপনি মাইকটা বন্ধ, মাইক বন্ধ ডক্টর ওয়াইজকে, আপনার মাইক বন্ধ, মাইক কমান্ড অন করেন। আপনি শুনতে পাচ্ছেন? জি পাচ্ছেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে কয়েকটা বিষয় আসছে, একটা হলো ডক্টর পিকে হালদারের কথায় যে আমাদের রাইসের ফ্রি রাইস বাজারে পাওয়া যায় না, এটাকে ব্র্যান্ডিং করার দরকার, এটা কিন্তু এজ ওল্ড ডিবেট, এটা আজকের আলোচনা না, আমি এই আলোচনা শুনে আসছি প্রায় 20 বছর, যে তোমরা ফ্রি রাইস বলো না কেন, আগে ইরি বলা হতো, এখন সেটাকে বলো না কারণ ব্যাপারটা অ্যাবসলিউটলি মার্কেট লেট, আমাদের লাক্স সাবান চিত্র তারকাদের সৌন্দর্য সাবান, কিন্তু লাক্স সাবান চিত্র তারকার কি লাক্স সাবান ব্যবহার করে, এটা মার্কেট মেকানিজম, সেই কারণেই এটা ব্যবসায়িক সাফল্যের জন্য মুনাফার জন্য ব্যবসায়ীরা বিভিন্ন রকমের নাম দিচ্ছে, কিন্তু প্রি শুড বি প্রাউড যে তাদের ভ্যারাইটি প্রায় 75% থেকে 80% ক্রপ ল্যান্ড কে কভার করে, দ্যাটস ইওর কি। কিন্তু আরেকটা যেটা বলা হচ্ছিল যে USAID এস্টিমেট, এখানে শুধু USAID একা না, এখানে USAID ফুড পলিসি মনিটরিং ইউনিট, কৃষি মন্ত্রণালয় দিয়ে প্রত্যেকের এস্টিমেট আছে, এই এক বসার মধ্যে আমরা কোনোটাকে ভয়েড করতেও পারবো না, গ্রহণও করতে পারবো না, আমি মনে করি না যে এই ছোট্ট প্ল্যাটফর্মের মধ্যে আমরা এটাকে একবারে গ্রহণ করতে পারি বা পারি না, সেটার জন্য স্টাডি করার প্রয়োজন হবে, এবং তবে এর যে শর্টফল হবে এতে কোনো সন্দেহ নাই। আরেকটা কথা আমি বলে রাখতে চাই, এখানে কেউ কেউ প্রশ্ন করলেন রাইসের আমদানিটা যেন আমন উৎপাদক এবং আমন উৎপাদককে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে, কৃষি মন্ত্রণালয় এই বিষয়ে কিন্তু বেশ উদ্যোগ বেশ কিছুদিন ধরে নিচ্ছে, সেটা হচ্ছে যে আমার হারভেস্টিং মোমেন্টে হারভেস্টিং পিরিয়ডে আমদানিটা বন্ধ করতে হবে, সেটা পেঁয়াজি হোক ধান হোক আর হোয়াট এভার,
এটাকে এই আমদানিটাকে স্ট্যাগার করার প্রয়োজন হবে। স্ট্যাগারিং মানে আমার যখন লোকাল প্রোডিউসারদের উৎপাদন হয়ে যাবে, তাদের যখন বিক্রি হয়ে যাবে, তারপরে যেন আমদানি করলে ওইটা যেন বাজারে না আসে, সেই স্ট্যাগারিংটা করেন এবং আমি মনে করি এটাকে জোরদার করা উচিত। তবে এখানে একটা টাগ অফ ওয়ার আছে, যারা ট্রেড করে তাদের সঙ্গে এবং যারা উৎপাদন করে তাদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব থাকে এবং আসেও। ভিয়েতনামের যারা রাইস প্রডিউসার তারা কিন্তু রাইসটা বিক্রি করে হলো ফুড অ্যাসোসিয়েশনের কাছে, যার ফলে এখানে বিষয়টা একেবারে মার্কেট ডিনামিক্স এর সঙ্গে কাজ করে। সেটা বাংলাদেশেও যেমন সত্য, ভিয়েতনামের বেলায়ও সত্য, অন্যান্য বেলায়ও সত্য। সেই কারণেই আমি মনে করি যে আমদানিটা কৃষকের স্বার্থ রক্ষা করার জন্য করাটা ভালো হবে এবং আমি মনে করি এই ব্যাপারে স্ট্যাগারিং করার দরকার। আর আমার হাইব্রিড নিয়ে কিছু কথা, সেটা হচ্ছে যে আমাদের ব্রিড ইনব্রেড এর যেই সক্ষমতা, ইনব্রেড এর যেই এক্সিলেন্স, সেটা বজায় থাকুক। আমি মনে করি এই বিষয়টা হাইব্রিডটা, এটা সেম ইজ ট্রু ফর বাড়ি মেজ, বাড়ির এই পর্যন্ত 14 থেকে 16টা হাইব্রিড মেজ আছে, কিন্তু এটা কিন্তু মাঠ পর্যায়ে এখনো প্রচলন হয় নাই বিকজ অফ ইনহেরেন্ট টেকনোলজিক্যাল কনস্ট্রেন্ট। সেই কারণে আমি মনে করি যে এর বীজ ব্যবস্থাপনা, সিড সিস্টেম অ্যাজ এ হোল, এইটাকে মাথায় নিয়েই টোটাল হাইব্রিডটাকে নিয়ে পরিকল্পনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি আপাতত এটা নিয়ে একটা আলোচনা হতেই পারে। আজকে যেহেতু আলোচনার মূল বিষয় হলো যে আমাদের আউশ এবং আগুনে যে উৎপন্নটা কমছে, আমরা কি করতে পারি, আমাদের সাথে সৌভাগ্যক্রমে প্রাক্তন সচিব আনোয়ার ফারুক সাহেব আছেন, উনি যথেষ্ট অভিজ্ঞ মানুষ, উনি বিভিন্ন জায়গায় ওনাকে আমরা দেখি, সুযোগ হয় কৃষি সম্বন্ধে বিভিন্ন বিশেষ করে নীতি নির্ধারক পর্যায়ে এবং এলিট গ্রুপের কাছে, আমরা যদি বলি সো কল এলিট গ্রুপের কাছে আপনার এই মেসেজগুলো যায়, এই আলোচনা করে শুনলে এই পরিপ্রেক্ষিতে আপনার মতামত শুনতে। ওয়েলকাম অমাবস্যার চাঁদ, আনোয়ার ফারুক অমাবস্যার চাঁদ হয়ে গেছে, মানে এই আনোয়ার মিউট করে দিয়েছে সে, এখন আপনার মাইকটা অন করেন আনোয়ার ফারুক সাহেব। হ্যাঁ এবার ঠিক আছে, পরশু অমাবস্যা হবে তাই আসছে, অমাবস্যার মধ্যে চাঁদ লাগবে, অসুবিধা নেই। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে দুইটা বিষয় আর কি। আমার প্রথম বিষয়টা হলো যে ধানের সমস্যাটা কি, আমাকে বুঝতে হবে ধানের সমস্যা হলো, আমি আগে জেনারেল বলি যে ধানের সমস্যাটা কি আর এই বছরের সমস্যাটা কি আর আমদানি, তিনটা পার্ট তো আলোচনা করবেন। ধানের প্রথম সমস্যা হলো যে আপনি, আমি কৃষক কেন ধান করব, আমি ধান করতে বাধ্য হই, আমার কোনো জমি ধান করার উপযোগী, ধান ঠিকা করি যে ঘরে একটা খোরাক হবে এই জন্য করি। কিন্তু আমরা যদি দেখে যে গত কয়েক বছরে কিন্তু কৃষক ধানে বেটার প্রাইস পায় নাই, এক্সেপ্ট লাস্ট ইয়ার আর এই বছরে কয়েকটা দিন ছাড়া। যদি আমরা 2009-10 থেকে শুরু করি, আমরা কন্টিনিউয়াসলি যদি দেখি মাঝখানে এক বছর 700-800 টাকা ধানের দাম হয়েছে, কিন্তু ধানেটা বেটার প্রাইস পায় নাই। আপনি যদি ধানের ফলন বাড়াইতে চান, প্রথম কাজটা হলো যে কৃষকের প্রাইস স্টেবিলিটি এনশিওর করতে হবে সরকারকে। যদি আমরা প্রাইস সাপোর্টটা স্টেবিলিটি না আনতে পারেন, তাহলে ধানের ফলন বাড়বে না। যে ডাটা তারা বলে যে 2-4 কোটি টন প্রোডাকশন হচ্ছে, আমার 1,55,000 টন, এই ডাটার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি? যদি ভিত্তি থাকে তাহলে আমাকে আজকে আমদানি করার কথা বলতে হচ্ছে কেন? সুতরাং আমদানির কথা বলার আগে আমাকে ডাটাটাকে এনশিওর করতে হবে, আসলে ফলন কতটুকু হয়েছে, কি পরিমাণ জমি করেছে। আমাদের সমস্যা হলো যে আমাদের যে তথ্যগুলো আমরা করি সরকার ডিপার্টমেন্ট, যেগুলো আমি করেছি, যে আমি যখন মনে করি যে আমার টার্মে ফলন কম হইলে আমি সরকারের কাছে জবাবদিহি করতে হবে, আমি একটু বাড়াই বলে যাই, আসলে মাঠে কতটুকু হলো এটা কিন্তু ঠিক মতো আমরা পর্যালোচনা অ্যাকুরেটলি আসে না। কোনো ডাটা অ্যাকুরেট হবে না, বাট কাছাকাছি তো থাকা উচিত। কারণ আপনি যদি 3-80 কোটি প্রোডাকশন হয়, আমার টোটাল যা ডিমান্ড সেখানে আমদানির তো কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নেই আমি বলবো, সেখানে আমার সারপ্লাস থাকার কথা, কিন্তু তারপরেও আমাকে আমদানি কেন করতে হচ্ছে? সুতরাং ডাটা বিভ্রাটটা আমাদেরকে দূর করতে হবে, তাহলে আমার প্ল্যানিংটা প্রপার হবে। এটা হলো আমার সেকেন্ড ইস্যু। প্রথমটা হলো যে প্রাইস, একটা স্টেবল প্রাইস এনশিওর করতে হবে কৃষকের, না হলে কৃষক ধান থেকে আরও সরে যাবে, আস্তে আস্তে আরও সরে যাবে। গত বছর কৃষক বোরো ধান কম করে অনেকে ভুট্টা করেছে, কারণ ভুট্টার সেলিং প্রাইসটা ভালো ছিল, ডিমান্ড আছে, জমি থেকে বিক্রি হয়ে যায়, সুতরাং বোরোতে ফলন আমি মনে করি পরিমাণ হয় নাই। আমনে যেহেতু আর অন্য ফসল করা যায় না বলে কৃষক আমনে ধান করে, এবছর বন্যায় কিছুটা ক্ষতিগ্রস্ত হলো, অ্যাট দ্য এন্ড আমনে মোটামুটি ফলনটা কাছাকাছি থাকবে। সুতরাং দিয়ে যদি বেশি বলে যে গত বছর থেকে 5-7 লক্ষ টন বেশি হয়েছে, আমি মনে করি অতটুকু বেশি হয়তো হবে না। তবে এটাও ঠিক,
পাশাপাশি যে যদি ফলন গতবারের সমানও হয় তাতে আমাদের ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার যে পরিমাণ ধান স্টক আছে ডাটার মতে তাহলে কিন্তু আমার নেক্সট সিজন আবার একটা চলে আসবে বোরো সিজন, আবার আপনার কয়েক মাস পরেই তো আবার আমার যে ধান আছে সেটাতে আমার আগামী চার মাস যাবে কিনা সেটা একটা হিসাব দেখতে হবে। যদি আমার 1,50,000 চাল হয় আমার তাহলে কিন্তু আমি এপ্রিল মাস পর্যন্ত আমার কোনো সমস্যা হওয়ার কারণ নেই। সুতরাং আমি এত শঙ্কিত হওয়ার কারণ নাই যে ধানের ধানের জন্য আমদানি করতে হবে। এখন প্রশ্ন হলো যে বাজারে দাম বেশি কেন, আপনি সরকার তো এটা নিয়ে তো ওরই দামটাকে স্টেবল করতে চায়, তো দামটা তো বাজার সিস্টেমের দামটা বেড়েছে, ধানের দাম বেড়েছে, কারণ ধান একমাত্র ফসল কৃষক ইচ্ছা করলে 6 মাস 9 মাস সেগুলো বিক্রি করতে পারে ঘরে রেখে, এটার জন্য এক্সট্রা গোডাউনের দরকার হয় না। সেখানে যদি আপনি ধানের বোরো থেকে যদি আমন যায় আমি বোরো থেকে আমন পর্যন্ত কিন্তু চালের দাম বাজারে 30% বেশি বেড়েছে, কিন্তু আপনি এখনো আমনে গিয়ে প্রকিউরমেন্ট দিলেন ওই বোরো সমান 26 টাকা, বাজারে এখন ধান বিক্রি হচ্ছে 30 টাকা, সরকারের কাছে 26 টাকা কোন কৃষকের টাকা আছে বিক্রি করবে? নিজের ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে ঘুষ দিয়ে টাকা আনতে গিয়ে আবার 10 দিন ওয়েট করো, আবার হিউমিডিটি বেশি বলে তাকে সাফার করো, মাপে কম দিবে, এত এত কষ্ট কেন কৃষক করবে? আপনি আজকে বাজার 30 টাকা ধান প্রকিউরমেন্ট সরকার করুক, 32 টাকা করুক, প্লাস ট্রান্সপোর্ট খরচ দিয়ে কৃষকরে, তাহলে কৃষক সরকারকে দিবে? 6 লক্ষ টন সরকার টার্গেট করেছে, 2 লক্ষ টন সংগ্রহ হবে না, কারণ কম দামে কৃষক এত বোকা না যে কম দামে আপনার কাছে ধান বিক্রি করতে যাবে নিজের এত টাকার। সুতরাং এই জায়গাটাও বুঝতে হবে যে সরকারের পলিসিগুলোতে যে বাজারে যেখানে 30 টাকা ধান আমি সেখানে 26 টাকা কেমন করে আশা করি? সুতরাং আমরা মনে করি এটা একটা ভুল ধারণা, আমাকে যদি সরকার প্রাইস স্টেবল করতে হয় তাহলে 30 টাকায় ধান কিনে চালের দামটাকে স্টেবল করতে হলে সরকারকে 30 টাকা কেজি চাল বিক্রি করুক, আমি আপনার লাইন দিয়ে কিনবো না, গরিব মানুষ 10 কেজি করে চাল 30 টাকায় কিনে নেবে, মার্কেট স্টেবল করতে পারবে। সরকার কিন্তু এই মুহূর্তে যে অ্যাক্টিভিটিসগুলো করেছে, ফুড সেফটি নেটওয়ার্ক এক্সিলেন্ট প্রোগ্রাম আছে, 10 টাকায় 10 কেজি 30 কেজি চাল দিচ্ছে, এগুলো কিন্তু খুব ভালো চলছে। সুতরাং প্রাইস স্টেবল করতে গেলে আপনার দাম কমাই দিতে হবে, তাহলেই কিন্তু বাজার স্টেবিলিটি আসবে। আর আপনি বাজারকে স্টেবল করতে গিয়ে কৃষককে মারবেন, তাহলে কৃষক কতদিন আপনার ফসল করবে? এবার যেমন আলুতেও শর্টফল হয়েছে, মন্ত্রী মধ্যে পরে স্বীকার করেছেন আমার সাথে এবং আমাদের মিটিংয়েও বলেছেন যে আলুর ফলন আসলে কম হয়েছে। সুতরাং দিয়ে যে ডাটা দিয়েছে 1 কোটি 10 লক্ষ টন, আমি চ্যালেঞ্জ করেছি এটা হইতেই পারে না, কারণ এত আলু আমাদের দেশে হয় নাই, কারণ আমার কোল্ড স্টোরেই গতবার ছিল 55 লক্ষ টন, এবছর কোল্ড স্টোরে গেছে 45 লক্ষ টন, স্টোরি তো 10 লক্ষ টন আলু নেই, তাহলে আলুটা গেল কোথায়? সুতরাং এই তথ্যগুলো আমাদের একটু দেখা দরকার। থার্ড যে ইস্যুটা হলো যে হাইব্রিড ভার্সেস HYB, এখানেও কিন্তু একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হলো এই যে আমরা যখন হাইব্রিড আমরা শুরু করেছিলাম তখন আমাদের একটা ডেফিসিট এগ্রিকালচার ছিল, ক্ষুধার্ত মানুষ বেশি ছিল, এখন কিন্তু আমাদের অবস্থা অনেক চেঞ্জ হয়েছে, এখন কিন্তু আমরা ওই সস্তায় খাবার খেতে চাই না, মোটা চাল কিন্তু এখন গরিব মানুষও খেতে চায় না, এটা কিন্তু বুঝতে হবে। আপনাকে হাইব্রিড রাইসটা ডেভেলপ করেছে চাইনিজরা তাদের রুচি অনুযায়ী, তাদের স্বাদ অনুযায়ী, তাদের প্রয়োজন অনুযায়ী, দে আর মোস্টলি স্টিকি রাইস এবং বোল্ড রাইস, এটা কিন্তু বাংলাদেশে কোনো ডিমান্ড নেই, এই জন্য শুরুতেই কিন্তু হাইব্রিড রাইসটা জনপ্রিয় হতে পারেনি। এখন অবশ্য চাইনিজরা বাংলাদেশের মার্কেট চিন্তা করে বা বাংলাদেশেও আমাদের কিছু ভ্যারাইটি ডেভেলপ করেছে যেগুলো সিলিন্ডার টাইপ, হাই এমএলওস, যাতে করে ঘামে না এবং ভালো দেখতে হয়, খেতেও সুস্বাদু হবে। সুতরাং ওই ভালো ভ্যারাইটি না আসার কারণে কিন্তু বাজারে হাইব্রিড রাইসের দামটা ভালো হচ্ছে না। বাজারে যদি 28-29 বিক্রি হয় 600 টাকা মনে যদি ধরি, সেখানে হাইব্রিড ধান বিক্রি হয় 500 থেকে 550 টাকা, মিনিমাম আপনার প্রাইস ডিফারেন্স থাকে 50 টাকা, একেবারে যদি ন্যূনতম পক্ষে, সেটাও কিন্তু একটা সমস্যা। এই কারণে কিন্তু কৃষক হাইব্রিড রাইস করতে চায় না, কৃষক চিন্তা করে যে কোন ধানটা আমি সহজে বিক্রি করতে পারবো। এখানে কিন্তু সরকারের প্রকিউরমেন্ট সিস্টেমটা যদি পরিবর্তন করে হাইব্রিডটাকে প্রমোট করতো, যে হাইব্রিডটা বেশি করে আনলে বেশি ফলন হবে, সরকার হাইব্রিডটাকে প্রোকিউর করবে, এটা বেটার প্রাইস দিবে, তাহলে কিন্তু কৃষক হাইব্রিড করতে পারে, তখন কিন্তু আপনার একই জমিতে ফলনটা বাড়ানোর একটা সুযোগ থাকে। সরকারও আপনাকে একটু থামাই, আপনার শেষ প্রস্তুতি আমি শেষ ইস্যু নিয়ে শুরু করতে চাই। সরকার কিন্তু গত কয়েক মাস ধরে বলছেন, বিশেষ করে আমাদের কৃষিমন্ত্রী বা কৃষি মন্ত্রণালয়, আপনি ভালো মতোই জানেন যে বলছেন যে আমাদের দেশে এখন সময় এসেছে অধিক ফলনশীল ধান উৎপাদন করার জন্য, যার মধ্যে হাইব্রিডটা এখন বলছে 8-10% এরিয়া হয় বোরোতে, সেটা 12% নিতে চায়, আমন 1-2 এটাকে 3% নিতে চায়, আউশেনা এটাকে 2% নিতে চায়, প্লাস নতুন নতুন জাত যেগুলো বললেন আমাদের বিডি ডিরেক্টর রিসার্চ, নতুন অনেকগুলো জাত আছে কিন্তু এটা মাঠে যাচ্ছে,
যে কোনো কারণে সেই পরিমাণে মাঠে সেই 28-29 এখনো অনেক জায়গায় হয়ে গেছে। এইটাকে কিভাবে প্রমোট করা যায়, কিভাবে কৃষকের হাতে নেওয়া যায়, কিভাবে এটা মার্কেট সিস্টেমে আসতে পারে, এইটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য। তো এই ব্যাপারে আমি কিন্তু ডক্টর কেপি হালদারকে একটু জিজ্ঞেস করবো, যেহেতু এটা আপনাদের আপনাদেরই ধান, আপনাদেরই বেবি, এটাকে আপনারা কিভাবে প্রয়াস করবে, কত তাড়াতাড়ি করতে পারে, কৃষক পর্যায়ে যেতে পারে, নট অনলি কৃষক পর্যায়ে এটা মার্কেট পর্যায়ে যেতে পারে, সহজলভ্য হয়, সেটা আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে? স্যার আমি না এটা হবে না, এটা এক মিনিট হালদারকে আমি বুঝাই, পিকে হালদার বলবে না, পিকে হালদারের কাজ হলো রিসার্চ করা, তারা রিসার্চ করে তারা ভালো ভালো জাত, আমি রিসার্চের পয়েন্টে বলছি, বলতেছি রিসার্চ পয়েন্টে ঠিক আছে, ওনারা কিন্তু ভালো গবেষণা, ঠিক আছে, ভালো ভালো জাত উদ্ভাবন, অবশ্যই অবশ্যই বিএডিসি কে বলেন যে মাল্টিপ্লাই করো, আচ্ছা আমি বুঝাচ্ছি বিষয়টা, আপনি বুঝতে হবে, যখন বিএডিসি কে আপনি বলেন যে মাল্টিপ্লাই করো, তখন বিএডিসি বলে কি ডিমান্ড নেই আমার বীজ বিক এখন যে কাজটা করতে হবে, আমার নতুন ভ্যারাইটি গুলো আসলে রিসার্চ তো ভালো ভালো জাত করতেছে, কোনো সন্দেহ নাই, না হলে আজকে ধানে আমাদের এত প্রোডাকশন আসলো করতে গিয়ে, এখন 28-29 কে যদি আমরা চ্যালেঞ্জ করে জনপ্রিয় করতে চান, এর থেকে বেটার ভ্যারাইটি আনতে হবে, এর এক পার হলেও কিন্তু হবে না, কারণ এক পারের নতুন কৃষক রিস্ক নেবে না, আবার ট্রাই করবে না, সুতরাং একটি বেটার ভ্যারাইটি আমাকে আনতে হবে, আমি কি এক মিনিট আপনাকে একটু এখন এটাকে পপুলার আমি বলছি না, আমি বলছি পপুলারটা কিভাবে করতে পারে বলে দিই আপনাকে, সহজ সিস্টেম আছে আমাদের, যে চাষি পর্যায়ে বীজ উৎপাদন প্রকল্প আছে সেখানে যদি আমরা নতুন ভ্যারাইটিগুলোকে প্রমোট করে দিই, তাহলে কিন্তু কৃষকের ডেমনস্ট্রেশন হয়, কৃষকরা দেখে তখন নেইবারিং কৃষকরা এই ভ্যারাইটির প্রতি জনপ্রিয় হয়, আস্তে আস্তে বাড়াতে পারে, এবং এই চাষি পর্যায়ে সিড প্রকল্পটা নেওয়া হয়েছিল এই কারণে ভ্যারাইটিগুলোকে প্রমোট করা এবং পপুলার করা, সেই প্রকল্পে এগুলা লিঙ্কটা আমাকে ডেভেলপ করতে হবে, যাতে কৃষকের মাঠে যত নতুন ভ্যারাইটি নতুন যাবে ডেমনস্ট্রেশন হবে তত এটা পপুলার হবে, এখন আমার এত ভালো ভ্যারাইটি যদি আমি মাঠে না নিতে পারি তাহলে তো আমার সাকসেসটা কোথায় বলেন, এখন হালদারের কথা শুনি আমরা স্যার, যেটা বললেন সেটা ঠিকই আছে, তারপরও আমাদের বীরের নিজস্ব আমরা কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করছি, আমরা 14টা রিজনে আমরা প্রতি মৌসুমের আগে আমরা ওয়ার্কশপ করি, এবং 28 এবং 29 কে রিপ্লেস করার জন্য আমি ইতিপূর্বে বলেছি 28-এর পরিবর্তে যেটা আমরা 81, 84, 86, 88 এবং 96 এগুলো আমরা চাষের জন্য আমরা অর্শবে আমরা বলেছি, এবং সেখানে বিভিন্ন অর্গানাইজেশন পাবলিক প্রাইভেট এবং বিভিন্ন এনজিও সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন, এবং 29-এর পরিবর্তে 58, 89 এবং 92 আর এবং 28-এর ওখানে আমরা হাইব্রিড পাস, তাছাড়া আমরা এই যে হাইব্রিড ধানের বীজ আমরা আমাদের প্রায় 10 টন আছে, এবং ডিএইর ওনাদের ডিমান্ড আমি যেটা আগেই বলেছি 450 কেজি, এবং আমরা এই 10 টন আমরা বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন দিচ্ছি, এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন পাবলিককে আমরা এটা বিনামূল্যে দিচ্ছি, আর আমাদের কাছে 168 টন টিএলএস আছে, যেখানে ডিএইর চাহিদা হলো 18 টন, এ বাদে আমরা দেশের বিভিন্ন এলাকায় শত শত আমরা প্রদর্শনী দিচ্ছি, এবং আমরা বিনামূল্যেও কৃষকদেরকে এই বীজ বিতরণ করছি, যাতে আমাদেরকে উৎপাদন এবং ফলন বাড়ানো যায় আগামী বোরো মৌসুমে, এটাই স্যার আমাদের। ডক্টর কেপি হালদার এটা এটা আপনি বলেছেন, আমরা আগে প্রথমে বলেছেন, আর ডক্টর জয়নুল স্যারকে যাওয়ার আগে একটু ডক্টর ভাইস কবির কাছে শেষবারের মতো যেতে চাই, যে আপনি এগুলো শুনলেন, যে আমি আমার বক্তব্য যে ধান ধান গবেষক প্রাক্তন ধান গবেষক হিসেবে আমরা 28-29, 10-11 একদম ঝড়ের মতো এগিয়ে গেল, কিন্তু এই যে এরপরে 30-40-50টা জাত বেরোলো, এরা মাঠ পর্যায়ে যাচ্ছে না কেন, তারা ফলন বেশি দেয়, তাদের পারফরমেন্স বলে একজন বলেছেন ব্লাস্ট হচ্ছে, একজন বলেছেন এটা ফলন কমে গেছে, এদের এদের ফিজিওলজিক্যাল কিছুটা ডিটেরিয়েশন হয়েছে, বাট আপনি তো সেপর সংশ্লিষ্ট ছিলেন, কেন এই যে নতুন নতুন জাতগুলো সেই সেই পরিমাণে বা সেই পর্যায়ে বা সেই স্পিডে মাঠে যাচ্ছে না?
আপনার কি ধারণা বা মতামত ডক্টর ওয়াসকবি? আপনার মাইক্রোফোন বলেন ডক্টর ওয়াসকবি বলেন, শোনা যাচ্ছে না? হ্যালো, আপনার মাইক্রোফোনটা অফ ডক্টর ওয়াসকবি, আনমিউট করো তো। এবার বলেন। হ্যাঁ, এবার ঠিক আছে, বলেন বলেন এখন শোনা যায়? হ্যাঁ শোনা যায়, হ্যাঁ মাইক্রোফোনটা শোনা যায়, বলেন। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রসঙ্গটাকে হারায় ফেললাম কিনা, যে নতুন ভ্যারাইটিগুলো মাঠে যাচ্ছে না কেন, সেই ও আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে হবে, 28-29টা যেভাবে মানে মানে সম্প্রসারণ হয়, তার পিছনে কিন্তু কতগুলো ট্রিগারিং পয়েন্ট ছিল। এফএও সেই সময় থানা সিরিয়াল সিস্টেম ইনিশিয়েটিভ বলে একটা TCTTI প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের মাধ্যমে তাদের মানে একটা এক্সপানশন মানে রাইসের এক্সপানশনটা 94 এর সময় এই 28-29টা এক্সপানশন হয়। ঠিক একই রকম ভাবে ইনির একটা প্রোগ্রাম ছিল, আনোয়ার ফারুক ভাই ভালো করে জানেন, সেটা হলো স্ট্রাসার মাধ্যমে আমাদের এই স্ট্রেস টলারেন্ট ভ্যারাইটি গুলা বের হইছে। 28-29 চাইতেও ভালো ভ্যারাইটি কিন্তু ব্রির কাছে এখন আছে। কিন্তু আমি যে প্রশ্নটা করতেও চাচ্ছিলাম যে ওনারা উদ্বুদ্ধ করতেন এই মডার্ন ভ্যারাইটি গুলো, যেটা লেটার ভ্যারাইটি, যেগুলো ব্লাস্ট রেজিস্ট্যান্ট, হায়ার ইল্ডিং, লেট কি শর্ট ডিউরেশন, কিন্তু এগুলার পর্যাপ্ত সিড আমাদের অ্যাভেলেবল করতে হবে তো কৃষকদের কাছে। আমাদের BADC বা অন্যান্য অপারেটর, হোয়েদার দে আর রেডি উইথ দি সিড, সেই বিষয়টাও কিন্তু মানে আমি পরিচিত করলাম কিন্তু কৃষকরা বীজ পেলো না, তাইলে তো হবে না। আর আরেকটা জিনিস, BADC শুড নট বিহেভ লাইক এ কমার্শিয়াল এন্টারপ্রাইজ। BADC-র ধারণা ভূমিকা থাকা উচিত যে আমার প্রমিসিং ভ্যারাইটিটাকে পপুলার করার জন্য তাদের উদ্যোগ নেয়, অর্থাৎ তাদের সিডটাকে মজুদ রাখা, এটা আমার মনে হয় আমার একটা বিষয় ছিল। থ্যাংক ইউ। আচ্ছা না, আমি আনাসক সাহেব এক কিছুতে বলতে চাই, এখানে শুধু যে আমরা BADC পর নির্ভর করে আমাদের জাতগুলো আগাবো তা না, এখানে আরো আরো কতগুলো মাধ্যম থাকতে পারে, DA হতে পারে, ফার্মার হতে পারে, NGO তে প্রাইভেট সেক্টর হতে পারে, এটা আমরা অনেক সময় আলোচনা করি। যাক, এখন অনেকটা আপনার 1 ঘন্টা প্রায় পার হয়ে গেছে, এখন নিশ্চয়ই আমরা শুনবো আমাদের বিসিএফ সভাপতি, উনি অনেকক্ষণ ধরে শুনছেন এবং নিশ্চয়ই ওনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের শোনাবেন। আর কি কারো কিছু বলার আছে? ওনার বলার আগে কেউ কিছু বলতে চান? স্যার আমি একটু ওই যে ব্লাস্ট রেজিস্ট্যান্ট এর কথা বলা হচ্ছে, আমি বলি কোন ব্লাস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি কিন্তু নাই এখনো পর্যন্ত লিস্টে, নাই ব্লাস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি নাই। এটা হলো ধানের বুটিং স্টেজে যদি ক্লাউডি এবং ফগি ওয়েদার থাকে, গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং ডে এবং নাইট এর টেম্পারেচার এর পার্থক্য যদি 10-12 ডিগ্রি হয়, তখন আর কি এই ব্লাস্ট এর আক্রমণ হয়। যে ধানটা ওই আবহাওয়াতে বুটিং স্টেজে থাকে তখন তার আক্রমণ হবে। ব্লাস্ট রেজিস্ট্যান্ট কোনো ভ্যারাইটি নাই, তবে আমাদের বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। ডক্টর KP হালদার, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না, যে কুয়াশা পড়া তখন আমাদেরকে প্রিভেন্টিভ মেজার হিসেবে আমাদেরকে নেটিভ সেটা আমাদের বলা দরকার যে আমরা তো ওয়েদার কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, আমাদের সভাপতি মহোদয় যাওয়ার আগে প্রাক্তন সচিব মিস্টার আনোয়ার ফারুক সাহেব কিছু বলতে যাচ্ছেন, বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমার বিষয়টা হলো, যদি আমি নতুন ভ্যারাইটিকে প্রমোট করতে চাই, আমি যদি মনে করি ভ্যারাইটিটা ভালো কম্পারেটিভলি 28-29কে সাবস্টিটিউট করবে, সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমি আগেও বলেছি যে BADC-কে একটা ভালো কাজ করাতে হবে, এটা আছে, DA-র প্রোগ্রামে দিতে হবে। থার্ড যে ফোর্সটা আমার, যারা এখন বীজ ব্যবসায় ভালো করছে, প্রাইভেট সেক্টরকে এখানে বাধ্য করতে হবে যে এই বীজগুলোকে মার্কেটে নিয়ে আসো, তাদের সাথে সরকারকে বসতে হবে। আমাদের যে সিড প্রমোশন কমিটি আছে, সেখানে প্রাইভেট সেক্টরকে ডেকে বসতে হবে যে তোমরা একটা শেয়ার করতে হবে, এবং সরকারের যে সমস্ত প্রণোদনা কর্মসূচি আছে বীজ বিতরণের, সেখানে নতুন ভ্যারাইটিগুলো দিতে হবে।
একবার যদি ভ্যারাইটি মাঠে পপুলার হয়, যেহেতু এগুলো এইচওয়াইভি ভ্যারাইটি, এগুলো খুব দ্রুত সম্প্রসারণ হবে। সুতরাং এই কয়েকটা একটা অ্যাকশন দিয়ে হবে না, শুধু বিএডিসি দিয়ে হবে না, শুধু ডিএ দিয়ে হবে না। আমরা সবসময় প্রাইভেট সেক্টরকে অ্যাভয়েড করে যাচ্ছি, এরাই মার্কেট এখন সবচেয়ে বড় প্লেয়ার, এদেরকে এই সিস্টেমে ইনকর্পোরেট করতে হবে। প্লাস সরকারের প্রণোদনা কর্মসূচিতে এই নতুন ভ্যারাইটিগুলোর জন্য প্রণোদনা সিস্টেম চালু করতে হবে, যে নিউ ভ্যারাইটি ইজ গুড, আমরা টেস্ট করেছি, কৃষকদের মতামত পাওয়া গেছে, সো একটা বিশেষ ইনসেন্টিভ দিয়ে, প্রণোদনা দিয়ে এগুলো মার্কেটে নিয়ে যেতে হবে। বিএডিসি কিন্তু সিড প্রোডাকশন করে, ফর এক্সাম্পল আটাশের দাম যদি 40 টাকা হয়, বলতো এটার দাম 20 টাকা, তোমরা নাও 1-2 বছর কিনো, ওইরকম দিয়ে প্রমোট করাতে হবে। 1-2 বছর কেনার পরে এটা রেগুলার হয়ে যাবে, 5 বছর পরে এটা রেগুলার প্রাইসে সরকার বিক্রি করবে, তাহলেই চেঞ্জ হবে। ধন্যবাদ। আজকে আলোচনাটা খুব জমে উঠছিল অনেক, এবং সুন্দর কথা বলেছে, অত্যন্ত চমৎকার কথা বলেছে আনন্দ ফারুক সাহেব। এটা জানি এক ধরনের আমাদের টেন্ডেন্সি আছে, সরকারি থাকে প্রাইভেট সেক্টর আমার দরকার নেই, আবার যখন প্রাইভেট সেক্টর থাকে তখন বলি সরকার এটা কোনো কাজ করে না, বাধা দেয়। বাট আমি মনে করি, আমি অনেকবার এইখানে বলেছি, অনেকে বলেছেন, দুইটা শক্তিকে একসাথে লাগাতে হবে। আমরা সবাই একসাথে কাজ করি, দেখবেন আপনি যেটা বললেন বেসরকারি পর্যায়ে কোনো আপনারা কিছুটা সহায়তা দেন, তাদেরকে নিয়ে আসেন। হাইব্রিড আছে 95% তো বেসরকারি সরকার, সিট ডিলার তো সবই বেসরকারি, ইটসেল এগ্রিকালচার তো বেসরকারি প্রাইভেট সেক্টর, এটাকে যদি আমরা প্রমোট না করতে পারি, আপনি একা সরকার দিয়ে, একা ধান গবেষণা দিয়ে, একা আপনি ডিএ কে দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন না। সিচুয়েশন এখন চেঞ্জ হচ্ছে, আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, যেটা আনোয়ার ফারুক সাহেব বললেন সেটা অবশ্যই খুব, আমি আশা করছি নীতি নির্ধারকেরা শুনছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, হলে আমাদের দেশটা তো আমাদেরই, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। এখন আমি আর যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি আমাদের সব সভাপতি, সম্মানিত সভাপতি ভাই ভাই ডক্টর মোহনজল, সমস্যা ভাইজান বলেন বলেন, এইটাই সমস্যা, নীতি নির্ধারকটা শুনে না, শুনলেও আপনার কথা তারা ধার ধারে না। খুব সুন্দর আলোচনা হয়েছে, আমি মনে করি যথেষ্ট একটা আমাদের চিন্তার উদ্বেগ হয়েছে, সমস্যার কিছু সমাধানের কথা বলা হয়েছে, আর সামনে পথ কিভাবে যাবো সেটা বলা হয়েছে। যাক, এই পরিপ্রেক্ষিতে আমাদের বিসিএফের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যারকে একটু অনুরোধ করবো, আপনি সামরিকভাবে কথা বলে এবং আপনার যদি কোনো মতামত থাকে, আপনার কোনো রিকমেন্ডেশন থাকে, নিশ্চয়ই আপনি বলবেন ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। থ্যাংক ইউ নাসিম, আমি আজকের বেশ আলোচক যারা আছেন, আনোয়ার ফারুক সাহেব, ওয়াইস কবির সাহেব এবং কৃষ্ণপদ হালদার, ডক্টর কৃষ্ণপদ হালদার, এনাদেরকে আগে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই, এবং আমাদের আজকের সঞ্চালকও যথেষ্ট ইয়ে ছিলেন, মানে প্রাণবন্ত ছিলেন আজকে, ওনাকেও অনেক ধন্যবাদ আর কি। আমরা আজকের মূল বিষয়টা যেটা, মানে যে আমাদের ইউএসএআইড রিপোর্টটা থেকে আমরা আলোচনাটা শুরু হয়েছে, ইউএসএআইড রিপোর্টটা বণিক বার্তা এসেছে, বণিক বার্তা থেকে আলোচনাটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, জাতির জন্য এটা আলোচনা, যে কি করে আমরা উৎপাদনটা আরো বাড়াতে পারি নিজেদের খাবার জন্য, এবং প্রয়োজন উদ্বৃত্ত হলে সেটা আমরা বাইরের বাজারে বিক্রি করার জন্য। একটা মূল প্রশ্ন উঠছে যে এই যে একটা প্রশ্ন উঠছে যে আমরা এই ইউএসএআইডির এই তথ্যটা নিয়েই আসলে শঙ্কিত হয়ে যাব কিনা, আমি ঠিক জানি না, কিন্তু ইউএসএআইডি বরাবরই এটা তাদের রুটিন কাজ, আসলে এটা আমার মনে হয় না এটার সঙ্গে ঠিক একটা রাজনীতির সম্পর্ক আছে, তাদের ভুল বা সঠিক সেটা আমি প্রশ্ন করতে চাই না, কিন্তু এই রিপোর্টটা সঙ্গে মনে হয় যে ওটা তো রুটিন কাজ হিসেবে তারা করে, তাদের একটা ইন্টারনাল প্রসেস, কিন্তু আমার ইয়েটা হলো যে আমাদের ফুড প্ল্যানিং মনিটরিং ইউনিট আছে, আমাদের ডিএই আছে, আমার বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আছে, এই সমস্ত কাজগুলো রুটিন ভাবে ইউএসএআইডি করুক তার মতো করুক, আমাদের ইন্টারনালি প্রত্যেকের করা উচিত, যে এই এই মানে ফুড প্ল্যানিং মনিটরিং ইউনিট আবার বিবিএস, ডিএই এবং বিডি, এই এই চারটা প্রতিষ্ঠান যদি তাদের একত্রিত হয়ে যদি গবেষণা করে আমাদেরকে
বলেন আমাদের জন্য সেটা আরো বেশি ইয়ে হতে পারে। ফলে আমার মনে হয় যে যারা বিশেষ করে কেপি হালদার সাহেব, কৃষ্ণপদ হালদার তো মানে পলিসির সঙ্গে এখন একসঙ্গেই আছেন, আর পরোক্ষ ভাবে হয়তো আনোয়ার ফারুক ও এস কবির এস বি নাসিম আপনারা থাকতেই পারেন, কিন্তু সবাই মিলে আমার মনে হয় এই জিনিসটাই করা দরকার যে আমাদের এটা থাকতে কেন আমাদের ইউএসএআইডি রিপোর্টটা নিয়ে কেন আজকে সরগরম হয়ে গেলাম, বাজার গরম হয়ে গেল কেন, আমাদের নিজস্ব সিস্টেম কোথায়? নিশ্চয়ই আছে, সেখানেও আছে, কিন্তু সেটা উপরে ভিত্তি করে না করে কেন সরকার 50,000 টন চাল আমদানির চিন্তা নিয়ে আসলো ইউএসআইডি রিপোর্টের ভিত্তি করে? এই জায়গাটা মানে আমাদের দরকার, নিজস্ব রিসার্চটাকে স্ট্রেংথেন করা দরকার। এইটা যাই হোক, ধরে নিলাম সবই ঠিকই আছে, উৎপাদন কম হতেই পারে, আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ গেছে নানান কিছু দিয়ে আমরা এটা হতেই পারে, এবং কিন্তু তার জন্য বোরোতে এবং আউশে উৎপাদনটা বাড়ায় হয়তো সেই ক্ষতিটা ক্ষতিপূরণের চিন্তাটা আসতেই পারে, আসাটাই স্বাভাবিক, সেখানে আমাদের প্রযুক্তি আছে, আমাদের জ্ঞান আছে। কিন্তু একটা জায়গাতে আমার কাছে মনে হয় আমরা ঠেকে থাকতেছি যে আমাদের প্রযুক্তি আছে, জ্ঞান আছে, কিন্তু সেটা যারা ব্যবহার করে উৎপাদনটা করবেন তাদের এই জায়গাটায় যে ঠেকে যাচ্ছে। এই জায়গাটায় মানে ধান গবেষণা ইনস্টিটিউট তারা করছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এই দায়িত্বটা মূলত থাকার দরকার দুইটা জায়গায়। একটা হলো আমার কাছে মানে মনে হয় যে গবেষণার চিন্তা থাকা দরকার যে কি করে আমাদের গবেষণার ফলাফলটাকে বাণিজ্যিকীকরণ করব, কমার্শিয়ালাইজেশন অফ দি রিসার্চ রেজাল্টস, যে সেইটা যাতে করে কৃষকের কাছে পৌঁছায়, উৎপাদকের পৌঁছায়, এবং উৎপাদক থেকে ভোক্তা যেতেও যাতে কোনো রকমের বাধা তৈরি না হয়। ফলে এই জায়গাটা এই আমাদের গবেষণা প্রতিষ্ঠানেরই আসা দরকার। ধানের ক্ষেত্রে ধান গবেষণা ইনস্টিটিউট চিন্তা করা উচিত, এই যে ওনারা যে এলাকায় এলাকায় ডেমনস্ট্রেশন নিজেরা হাজার হাজার করছেন বা সব ইয়ে করছেন, আমার মনে হয় যে এইটা এইটা সঠিক ইয়ে নয়। আপনি সম্প্রসারণের দায়িত্বটা আপনি নিয়ে নিতে পারেন না, আর একটা বীজ কোম্পানির দায়িত্বটা আপনি নিয়ে নিতে পারেন না। অবশ্যই আপনার সংযোগটা দরকার এদের সঙ্গে, সম্প্রসারণের সঙ্গে, ওই যে উনি বললেন যে কৃষক পর্যায়ে বীজ উৎপাদন এবং ওদের নর্মাল এক্সটেনশন সিস্টেম, আপনার আমাদের দেশে সিড নেটওয়ার্ক রয়ে গেছে তাই না, সিড নেট না কি বলছি আমরা আনোয়ার ফারুক ভাই, সিড নেট আছে আমাদের, সিডনেট আছে, এইটা মানে বহু সিড প্রাইভেট সেক্টরের সিডের কোম্পানি গুলো একত্রিত আছে সিডনেট, সেটাও ধান গবেষণা ইনস্টিটিউটেরই কিন্তু তৈরি, বিদিরই তৈরি সেটা, তো সেটারই নেতৃত্ব দিয়ে থাকেন আপনি, তাদের এইদেরকে ইনভলভ করা দরকার। বিএডিসি তো অবশ্যই আছে, বিএডিসি থাকবেই, কিন্তু এই জায়গাটাই আমাদের মানে আমি মনে করি যে ধান গবেষণা ইনস্টিটিউট কি করে এটাকে কৃষকের কাছে পৌঁছাবে, কি করে তার ইয়েটা সেই সে উৎপাদিত ফসলের যে বেনিফিটটা ভোক্তা পর্যন্ত পৌঁছাতে পারে, এই জায়গাগুলো এইটা এই কোয়ান্টামটা আপনাকে ভালো করে বুঝে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া দরকার। আমার মনে হয় না যে আপনি হাজার হাজার ডেমনস্ট্রেশনের কথা বলছেন, দিস কুড বি এ রিপ্লেসমেন্ট, এটা কোনো রিপ্লেসমেন্ট নয়, বরঞ্চ ওইখানে 1,000 ডেমনস্ট্রেশন আপনি ডিএই কে দিয়েই করান বা প্রাইভেট সেক্টর নেটওয়ার্ক দিয়ে করান, সেটা মনে হয় কুড বি মোর সাস্টেইনেবল, কারণ আপনি জ্ঞান দিলেন কিন্তু বীজ যদি কৃষকের কাছে না পাওয়া যায়, ফলে সিড নেট এবং বিএডিসি ইত্যাদি এরা যদি আপনার ইনভলভ না হয় তাহলে পরে ওই জ্ঞান আপনার কোনো কাজে লাগবে না। বাজারে গিয়ে কৃষক সিড কিনতে পারতে হবে যে আমি বিরি ধান 84 চাই আমাকে সেটার বীজ দেন, বিরি ধান 86 চাই সেটার বীজ পাওয়া যাবে কিনা, ওটা যদি না পাওয়া যায় আপনার আসতে হবে না। ফলে এইটা একটা আমার মনে হয় যে একটা পলিসি রিলেটেড এবং আপনাদের নিজস্ব চিন্তাধারার ভিতরে ইয়েটা আসা দরকার এই জায়গাটায়। আমি আমার মনে হয় যে আমার বক্তব্যটা আর বাড়াইতে চাই না, কারণ এই টোটাল এই জায়গাটা হলো বিষয়, আর ছোটখাটো অন্যান্য প্রাসঙ্গিক বিষয় এসে পড়ছে যে আমাদের এখনো কেন স্বর্ণাথ দেখতে পাই, কি যেন মিনিকিট পাই ইত্যাদি পাই, চাল 20% কেটে কমাইতেছে, এই তথ্যগুলা মিল মালিকেরা কি 20% স্বীকার করে না? আসলে মনে হয় তারা হয়তো বলতেছে পুলিশের সময় কিছু কিছু চলেই যায়, আমাদের এটা ভালো করে এটা গবেষণা হওয়া দরকার, এই জায়গাটা সঠিক যাতে আমরা এই করতে পারি। আর সেই সাথে এটা একটা প্রসঙ্গে একটা প্রশ্ন কেউ একজন করেছেন, আপনাদের যারা এটা নিয়ে কাজ করেন তাদের প্রতি এটা হারাই গেছে কেউ আনি নাই, যে যদি 20% চাল কেটে দেওয়া হয় কত পার্সেন্ট চালের 20% কাটা হচ্ছে,
সেইটা আমাদের টোটাল যে উৎপাদন বলছি, তার মানে সেটা হলো টোটাল উৎপাদন, কিন্তু আসলে বাজারে অ্যাভেলেবিলিটি তাহলে সেটা এখন এফেক্ট করে কিনা আমার যে টোটাল পরিমাণ। আমি যে বলছি যদি দেশে যদি 35 লক্ষ টনের চাল লাগে, 35 মিলিয়ন চাল লাগে, তাহলে পরে ওই কাটাকুটার ফলে কি আসলে কি 35 মিলিয়ন চাল আছে কিনা, এই জিনিসগুলা আমাদের মানে একটু চিন্তা চিন্তার বিষয় আর কি। কথাটা একবার হারাই যাওয়া উচিত না, কিন্তু নির্ভর করে, এটা যদি নেগলিজেবল হয় তাহলে এটা নিয়ে চিন্তার করার কারণ নেই, কিন্তু বাজারে কত পার্সেন্ট চাল মার্কেটেড হয় উৎপাদনের এবং তার কত পার্সেন্টের এই 20% কাটা যায়, এই টোটালটা একটা হিসাবের মধ্যে আসা উচিত কিনা, এটা আর কি। যাই হোক, মানে এটাই আমার মনে হয় যে বাকিটা আজকের আলোচনাটা আমাদের যেটা হচ্ছে যে আমরা ডোমেস্টিক আভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর বিকল্প নাই, তার জন্য আমাদের প্রযুক্তি আমাদের কাছে আছে, কিন্তু প্রযুক্তির যথেষ্ট ব্যবহারটা সেটার উপরেই আমাদের জোর দেওয়া দরকার, যাতে করে আমরা আমাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে আমরা উৎপাদনটা বাড়াতে পারি। আর গবেষণা তো থাকবেই চিরকাল, কি করে আমরা এই যে 22 টনের কথা বললেন, 22 টন না হোক 12 টনে যেতে পারি কিনা সেগুলো চিন্তা করা, এবং হাইব্রিড এর কথাও যদি বলি, হাইব্রিড এর টেকনোলজির বেনিফিটটা আছে, কিন্তু আনোয়ার ফারুক সাহেব যেটা বলছেন যে আমাদের আসলে তো যে মোটা চাল খাওয়ার অভ্যাসটা এখন কমে যাচ্ছে আর কি, ফলে আপনার গ্রেন কোয়ালিটি, বোথ চালের সাইজ এবং তার টেস্ট এবং ওই যে কোয়ালিটি যে ঘেমে যায় ইত্যাদি, অ্যামাইলেজ কন্টেন্ট ইত্যাদির কথা বলতেছি, এগুলো যাতে ভাতটা যাতে সহজে রাখা যায়, এই সমস্ত গ্রেন কোয়ালিটির কথাও চিন্তা করে আপনারা যাতে আসেন। আমি আর একবার সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আনোয়ার ফারুক সাহেব এবং কৃষ্ণ পদ্মা হালদার। সবই ঠিক আছে না ভাইজান, সবই ঠিক আছে গুরুত্বপূর্ণ বিষয়, কৃষক যাতে লাভবান থাকে এটা ইম্পর্টেন্ট, মার্কেটের সঙ্গে যাতে লিঙ্ক থাকে। তো রাইস রিসার্চ এর ডিরেক্টর সাহেব, আপনি খালি ভ্যারাইটি জাত উৎপাদন নয়, এই যে বিষয়গুলো আলোচনা হলো এগুলো আপনার বেড়ে রাখতে হবে, রিসার্চের ভিতরে ওই সমস্ত জিনিসগুলো আনতে হবে, যাতে আমি খালি আর বাক্সের মধ্যে না থাকি, আমার বাক্সটাকে বিস্তৃত করতে হবে। আর আপনি এখন গবেষণার পরিচালক, ফলে আপনাকে এই জায়গাগুলোতে আপনার সোশ্যো ইকোনমিক ডিপার্টমেন্ট আছে ইত্যাদি আছে, তাদেরকে ইনভলভ করেন, যাতে করে আমাদের সার্বিক ইয়ে হয়, নিজেদের ক্ষমতা না খেয়ে অন্যদেরকে নিয়ে আসেন, বলেন আপনারা করেন, এই জিনিসটা দরকার। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনাদের কাছ থেকে অনেকগুলো মূল্যবান কথা আসছে, এবং আমার যেন কেন মনে হয় যে অনেকেই যারা নীতি নির্ধারক প্লাস যারা গবেষণা সম্প্রসারণ প্রাইভেট সেক্টর বিএটিসি তারা শুনছে, আমরা অ্যাকশন দেখতে চাই, আমরা কোনো মতো ঝুঁকির মধ্যে যেন না পড়ি, এটা আমাদের সবার মাথার মধ্যে রাখতে হবে। আমরা কিন্তু অনেক অনেক আগেই 70 দশকে একবার ঝুঁকির মধ্যে পড়েছিলাম, সেটা আপনাদের মাথার মধ্যে সবার মধ্যে রাখতে, সেরকম ঝুঁকির মধ্যে আমরা যেন না পড়ি সেই ব্যাপারে কিন্তু আমাদের সবাই সজাগ থাকতে, বিশেষ করে ধান গবেষণা এবং যারা যারা আমাদের আনোয়ার ফারুক সাহেব একজন তিন ধারকে এখনো আছেন, আমি মনে করি ডক্টর জয়নুল আবেদিন, ডক্টর ওয়াইস কবির, এগুলো আপনারা বিভিন্ন ফোরামে বলতে পারেন, আমরা যেন কখনোই একটা বড় ধরনের সমস্যার মধ্যে না পড়ি, পড়লে কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা আশঙ্কা তৈরি হতে পারে। দেখ, আমি আজকে সবাইকে আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি মিটনকে বলবো যে এরকম আরো দু একটা আরো আপনারা সেশন করতে পারেন, করলে এটাও সম্পূর্ণ হয়তো আজকে আলোচনা করা যায় না বিভিন্ন কারণে, এটা করলে আর একটু প্রস্ফুটিত হবে, আবার অনেকে জানতেও পারে। আপনাদের সকল বক্তাকে চমৎকার আলোচনা করার জন্য এবং আমাদের জাতিকে একটা
পথ নির্দেশনা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি নিজেও সমৃদ্ধ হয়েছি আপনাদের আলোচনায়। আর যেটি এসডি নাসিম সাহেব বলেছেন যে আলোচনাটা ধারাবাহিক ভাবে হতে পারে, আমিও মনে করি আমরা আপনাদের সাথে একটু পরে আমরা প্রাইভেটলি কথা বলে আমরা আগামীকাল পরশু কি করতে পারি সেটা আমরা আলোচনা করব। দর্শক মন্ডলী, আমাদের সাথে থাকার জন্য এবং মতামত জানানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। আসসালামু আলাইকুম। Thank you.